আসসালামু আলাইকুম প্রিয়সুধী আজকে আমরা একটি দীর্ঘ আলোচনার মাধ্যমে জানব আম্মাজান হজরত খাদিজা আদি আল্লাহু তাল্হ্নার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত উল্লেখযোগ্য ঘটনার বিস্তারিত বিবরণ তাই অনুরোধ করবে একটু সময় নিয়ে হলেও অন্তত রাতে ঘুমানোর পূর্বে পুরো আলোচনাটি না টেনে শোনার জন্য তো চলুন শুরু করা যাক উম্মুল মুমিনিন হজরত খাদিজার আদি তালানহা তালান্না পাঁচশত পঞ্চান্ন খ্রিস্টাব্দে মরুময় আরব দেশের মক্কানগরে সুবিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল খোয়াইলিদ ও মাতার নাম ফাতেমা মাতা ফাতেমা ছিলেন সম্ভ্রান্ত কুরাইশ বংশীয় রমণী আরব দেশে তখন প্রধান দুইটি গুত্র বিখ্যাত ছিল তার মধ্যে একটির নাম আদনান ও অপরটির নাম কাহতান আদনান ছিল একজন প্রসিদ্ধ ব্যক্তির নাম তারই নামানুসারে তার বংশাবলীকে বলা হতো আদনান বংশ এই আদনান বংশের দশম পুরুষের নাম ছিল ফিহির ইবনে মালিক তিনি সর্বসাধারণের নিকট কুরাইশ নামে পরিচিত যদিও কুরাইশ বংশ বহু গুত্রে বিভক্ত ছিল তথাপি বাইরে তারা একমাত্র কুরাইশ নামেই পরিচিত ছিলেন কুরাইশ বংশের ষষ্ঠ পুরুষের নাম ছিল কুসাই ইবনে কিলাব তিনি কুরাইশ বংশীয়দের মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন কুসাই ইবনে কিলাবের তিন পুত্র ছিল আব্দুল মান্নাফ আবদুদ্দার ও আবুল উজ্জা হজরত রাসুল আকরম সাল্লু আলিহসাল্লামের পূর্বপুরুষ এবং হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্হার পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব পর্যন্ত একই ছিল কুসাই ইবনে কিলাবের এক পুত্র আব্দুল মান্নাফ হজরত রাসুল আকরম সাল্লু আলিহসাল্লামের পূর্বপুরুষ এবং অপর পুত্র আবুল উজ্জা হজরত খাদিজারাদি আল্লাহ তালহার পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাবের পুত্র উজ্জা উজ্জার পুত্র আসাদ আসাদের পুত্র খোয়াইলিদের কন্যা খাদিজারাদি আল্লাহ তালহা অপরপক্ষে কুসাই ইবনে কিলাবের পুত্র আব্দুল মান্নাফ মান্নাফের পুত্র হাসেম হাসেমের পুত্র আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহ আবদুল্লর পুত্র হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী হোসাল্লাম হজরত খাদিজারাদি আল্লাহ তোলাহার মাতার নাম ফাতেমা ফাতেমার পিতার নাম জায়েদ তিনি হজরত রাসুল আকরামের ঊর্ধ্বতন দশম পুরুষ গালিবের বংশধর কাজেই পিতা ও মাতা উভয়ের দিক দিয়েই খাদিজারাদিয়াল্লাহ তালহা ছিলেন কুরাইশ বংশিয়া আর তৎকালে কুরাইশ বংশীয়গণই ছিলেন আরবের সর্বাপেক্ষা সম্ভ্রান্ত সকল গোত্রের কর্তৃত্ব এরাই করতেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ পিতামাতার পিতা মাতার পূর্বপুরুষগণ কয়েক পুরুষ পর্যন্ত ঊর্ধ্বে গিয়েই হজরত খাদিজারাদিয়াল্লু তাল্হার পিতা মাতার উভয়ের বংশের সাথে মিলিত হয়েছে সুতরাং হজরত খাদিজারাদিয়াল্লাহ তালহা যে বংশমর্যাদে সর্বাধিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন সেই কথা বলাই বাহুল্য কুরাইশ বংশ ছাড়াও আরব দেশে তৎকালে অনেক বংশ ছিল কিন্তু শিক্ষা দীক্ষায় দন সম্পদে ও মান সম্মানে কুরাইশ বংশের সামনে অন্য কোনো বংশের মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা ছিল না হেজাস ছিল সারা আরবের সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রস্থল পবিত্র কাবা হেজাজে অবস্থিত ছিল বলে শুধু আরবেই নয় বরং আরও অন্যান্য দেশের লোকের নিকটে হেজাজ পুত পবিত্র পুণ্যভূমি বলে বিবেচিত ছিল কুরাইশ বংশের লোকজনই বংশ পরম্পরায় চিরদিন খানাই কাবার তত্ত্বাবধান করে আসছিলেন ফলে আরবের সবাই কুরাইশদেরকে বিশেষ সম্মান প্রদর্শন করত। কুরাইশদের মধ্যেও আবার অনেকগুলো গোত্র ছিল এবং সকল গোত্রের লোকের মর্যাদা সমান ছিল না কুরাইশদের মধ্যে হাসিমি বংশই ছিল মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তিতে সকলের নেতৃস্থানীয় এই হাসিমি বংশেই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহ সাল্লামার জন্মগ্রহণের পনেরো বছর পূর্বে এবং ইসলাম প্রচারিত হবার পঞ্চান্ন বছর পূর্বে হজরত খাদিজার আদি আল্লাহ তাল জন্মগ্রহণ করেন তৎকালে আরবে নারীদের শিক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হতো না তথাপি হজরত খাদিজা রাদি আল্লাহ তালনার পিতামাতা অত্যন্ত যত্নের সাথে তাদের একমাত্র কন্যা খাদিজাকে শিক্ষা দীক্ষা দিয়ে এমন আদর্শ নারী রূপে গড়ে তুলেছিলেন যে তখনকার অন্ধকার যুগ কেন বর্তমান সভ্যতার যুগেও সেই রূপ আদর্শ শিক্ষা কোনো নারী পায় বলে মনে হয় না হজরত খাদিজার পিতা খুয়েলিদ যে কেবল বংশমর্যাদায় শ্রেষ্ঠ ছিলেন তাই নয় বরং তিনি তদীয় বংশের সর্বাপেক্ষা ধনী সুশিক্ষিত ও বিশেষ সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি সিরিয়া ও ইয়েমেনে ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন খুয়েলিদ ছিলেন তৎকালীন আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের অন্যতম হজরত খাদিজার দিয়াল্লাহ তাল্না ছিলেন অতুলনীয় সুন্দরী ও গুণবতী অবশ্য রূপের প্রশংসা সকল দেশে সকল জাতির নিকটে একরকম নয় রূপের প্রশংসা বিভিন্ন জাতির নিকটে বিভিন্ন প্রকার কেবল শরীরের রং ফর্সা বা লাল হলেই তাকে সুন্দরী বা রূপবতী বলা চলে না আফ্রিকার অধিবাসী সবাই ঘোর কৃষ্ণবর্ণ কিন্তু তাই বলে যে তাদের মধ্যে রূপবতী বা গুণবতী নারী নেই এইরূপ ধারণা করা ভুল তাদের ভেতরেও রূপের প্রতিযোগিতা চলে নারীর সৌন্দর্যের মূল কথা তার দেহের গঠন ও কমনীয়তা হজরত খাদিজা রাদি আল্লাহ সেই দিক দিয়ে একেবারে নিখুঁত সুন্দরী বলা চলে আরব দেশের মানুষ এমনিতেই শ্বেতাঙ্গ কাজেই তাদের নিকট মেয়েদের সৌন্দর্যের প্রশংসা হল দেহের লাবণ্য কমনীয়তা ও গঠন প্রকৃতির নৈপুণ্য এই দিক দিয়ে হজরত খাদিজার দিয়াল্লাহ ছিলেন অতুলনীয় তিনি যেমন ছিলেন অসাধারণ সুন্দরী তেমনি ছিলেন বিশেষ গুণসম্পন্ন শৈশবকাল থেকেই তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত নিখুঁত ও সরল সুন্দর তার অনুপম সৌন্দর্য ও ব্যবহারের মাধুর্যতায় সকলেই তাকে অত্যন্ত স্নেহ করত যৌবনকালে তিনি অশেষ গুণবতী সত্যপিপাসু ও নির্মল চরিত্রের অধিকারিণী ছিলেন তার স্বচ্ছ চরিত্রের জন্য সকলে থেকে তাহেরা অর্থাৎ পবিত্র উপাধিতে ভূষিত করেছিল উমিন খাদিজা রাদী আল্লাহ রূপে গুণে চরিত্রে বংশমর্যাদায় বিদ্যা বুদ্ধিতে ও ধন দৌলতে সব দিক দিয়েই তৎকালীন আরবের সেরা রমণী বিপুল ধনভাণ্ডারের মালিক খোয়াইলিদের একমাত্র স্নেহার দোলালি ছিলেন তিনি এই জন্য তিনি যৌবনবতী হওয়ার সঙ্গে সঙ্গে কুরাইশ বংশের বহু উচ্চ পরিবার হতে তার বিয়ের প্রস্তাব আসতে থাকে যখন যেখান হতে বিয়ের প্রস্তাব আসছিল খাদিজার পিতা খোয়াইলিৎ তার প্রত্যেকটির দোষ গুণ সম্বন্ধে বিবেচনা করে দেখছিলেন যেহেতু হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালান্নাহা ছিলেন তার একমাত্র আদরের দুলালি অবশেষে তুলনামূলকভাবে আবু হালা ইবনে জাহরাহ নামক জনৈক কুরাইশ বংশীয় যুবককেই তার কন্যার জন্য সর্বাপেক্ষা অধিক যোগ্যপাত্র বিবেচনা করে তার হাতেই খোয়াইলিৎ তার একমাত্র কন্যা খাদিজাকে সমর্পণ করেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালানহা আবুহালাকে স্বামী রূপে পেয়ে সত্যই সুখী হয়েছিলেন যেহেতু আবুহালা ছিলেন পরম সুন্দর সুশিক্ষিত ও অত্যন্ত বিনয়ী আবু হালার ঔরসে হজরত খাদিজার আদিয়াল্লাহ তালহার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার পুত্রটির নাম রাখলেন হিন্দ তিনি পরবর্তীকালে হজরত রাসুল আকরম সাল্লু আলহিহুসাল্লামের একজন সাহাবি ও হাদিস বর্ণনাকারী রূপে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন হজরত খাদিজার অদৃষ্টে দাম্পত্য সুখ বুক অধিক দিন স্থায়ী হল না পুত্রটি জন্মের কিছুকাল পরেই আবু হালা পরলোক গমন করেন শিশুপুত্র হিন্দকে নিয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালহা পিতৃ গৃহে ফিরে এলেন যৌবনের প্রারম্ভে এই নিদারুণ আঘাত হজরত খাদিজা রাদিয়াল্লু তাল্হার কোমল হৃদয়কে নিতান্তই বিহব্বল করে ফেলল খোয়াইলিদের অন্তরে বিশেষ আঘাত পেলেন তার একমাত্র আদরের কন্যা খাদিজার ভাগ্য বিপর্যয়ে মেয়ের সুপ্তপ্ত মুখের দিকে তাকিয়ে তার অন্তর হাহাকার করে উঠল একই তিনি আশা করেছিলেন রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে আরবের সর্বশ্রেষ্ঠতার কন্যা তার একমাত্র আদরের দুলালি স্নেহের পুতুলিকে কত দেখে শুনে ভেবে চিনতে বিয়ে দিলেন ভদ্র পরিবার এবং ভালো বর দেখে আর তারই পরিণতি হলো এমন শোচনীয় আবার তিনি বহু চেষ্টা করে অনেক দেখে শুনে আতিক ইবনে আয়াজ নামক জনৈক ধনী সুশিক্ষিত সুন্দর সচ্চরিত্র কুরেশ যুবকের হাতে পরিণয় সূত্রে তুলে দিলেন হজরত খাদিজাকে জীবনের প্রথম আঘাত অনেকটাই ভুলে গেলেন হজরত খাদিজা তার দ্বিতীয় স্বামী আতিকের গৃহে এসে আতিক গুণবতী হজরত খাদিজাকে জীবনসঙ্গিনী রূপে লাভ করে নিজের জীবনকে ধন্য মনে করলেন এবার একটি সন্তান জন্মগ্রহণ করল হজরত খাদিজার গর্ভে হজরত নবী করিম সাল্লু আলিহুসাল্লামের বিখ্যাত সাহাবি মুহাম্মদ ফখরবি হজরত খাদিজার এই কন্যাটির গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর মহিমা বোঝার ক্ষমতা মানুষের নেই তিনি কি উদ্দেশ্যে যে কি করেন তা শুধু তিনিই জানেন তার লীলা খেলার অন্ত নেই তাই তো লোকে তাকে বলে লীলাময় দ্বিতীয়বারও হজরত খাদিজের কপাল হল প্রথমবারের মতোই কন্যাটি জন্মগ্রহণ করার অল্পকাল পরেই আতিক ও পরপারে চলে গেলেন হজরত খাদিজাকে সুখসাগরে ভাসিয়ে পূর্ণিমা চাঁদের মতো রূপবতী হজরত খাদিজা দুচোখের পানি মোস্তে মসতে পুনরায় চলে এলেন পিতৃগৃহে প্রথমবারের আঘাত তিনি অনেকটা ভুলে গিয়েছিলেন দ্বিতীয় স্বামী আতিককে পেয়ে কিন্তু এবারে সুকোমল হৃদয়খানি একেবারেই ভেঙে পড়ল প্রতিজ্ঞা করলেন তিনি জীবনে আর স্বামী গ্রহণ করবেন না স্বামী সুখ তার অদৃষ্টে নেই তখন কি তিনি একটিবারও চিন্তা করেছিলেন যে তার এই স্বামী বিয়োগের মধ্যই নিহিত রয়েছে তার জন্য ইহকাল ও পরকালের সর্বাধিক মঙ্গল তিনি কি তখন জানতেন যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবন জীবনসঙ্গিনী হবেন তিনি মেয়ের করুণ চেহারার দিকে তাকাতে পারেন না খোয়াইলিদ দুচোখ অশ্রুতে ভরে যায় তার মেয়ের ভাগ্য বিপর্যয়ের কথা চিন্তা করে এত দেখে শুনে সুযোগ্য পাত্রের হাতে কন্যা সমর্পণ করেন তিনি মেয়েও তার সুখী হয় কিন্তু সেই সুখ স্থায়ী হয় না নিজেকেই অপরাধী বলে মনে করেন তার কন্যার দুর্ভাগ্যের জন্য মনে মনে ভাবেন তিনি হয়তোবা আমার নিজের কোনো পাপের ফলেই মেয়ের কপাল ভেঙে যায় পূর্ণপূর্ণ। মেয়ের দাম্পত্য সুখের মাথায় আঘাত বলতে পারেন না তিনি মোটেই দশটি নয় পাঁচটি নয় একটিমাত্র কন্যা তার কেন তার অদৃষ্টে এমন দুর্যোগের ঘনঘটা নেমে আসে বারবার খাদিজার মুখের দিকে তাকাতেই দুচুখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে যায় খোয়াইলিদের পুরনো যুবতী খাদিজা সবেমাত্র দুইটি সন্তানের মাতা কি করে তাকে এভাবে ঘরে রাখা যায় আরবের সর্বশ্রেষ্ঠ ধনী শিক্ষিত সম্মানী ও উচ্চ বংশের লোক খোয়ালিদ তার একমাত্র আদরের দুলালি হজরত খাদিজা একদিকে রূপে গুণে শিক্ষাদীক্ষায় সকলের সেরা অপরদিকে খোয়ালিদের মৃত্যুর পর খাদিজাই হবে তার পিতার বিশাল ঐশ্বর্যের একমাত্র অধিকারিণী এহেন যুবতীয় পানি গ্রহণ করতে সাধ হয় আবার চতুর্দিক থেকে অসংখ্য প্রস্তাব আসতে থাকে হজরত খাদিজার বিবাহের জন্য কেনই বাসবে না হজরত খাদিজের মতো সুন্দরী শিক্ষিত ও গুণবতী রমণী সারা আরবে আর যে একটি খুঁজে পাওয়া যাবে তা মনে হয় না খয়ালিৎ কন্যাকে ডেকে বললেন মা তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো তুমি রাজি হলে আবার আমি ভালো ঘর ভালো বর দেখে তোমাকে বিয়ে দিই হজরত খাদিজারা দিয়াল্লাহ তাল্হা উত্তর করলেন না আব্বা ওসব চেষ্টা আর করবেন না কোনো প্রয়োজন নেই ওসবের প্রতিজ্ঞা করেছি আমি আর স্বামী গ্রহণ করব না একবার নয় দুইবার তো স্বামী গ্রহণ করলাম স্বামী সুখ আমার ভাগ্যে লেখা নেই হয়তোবা অটল থাকেন হজরত খাদিজা অধিক পীড়াপির করছেন না মেয়েকে কিন্তু ইতিমধ্যে ঘটে ঘটে যায় চরম চরম দুর্ঘটনা নতুন করে বিপদ গেল হজরত খাদিজা রাদিয়াল্লাহ হার জীবনে মাত্র দুই দিনের অশোকে খোয়াইলিদ ইহ ত্যাগ করে চলে যান অনন্ত ধামে হজরত খাদিজাকে শোক সাগরে ভাসিয়ে ভাগ্যের কি নির্মম পরিহাস সবই আল্লাহর মহিমা কোন উদ্দেশ্যে তিনি কি করেন তা শুধু তিনিই জানেন মানুষের তার নিঘর রহস্যের উদ্ঘাটন করে উম্মল মমিন খাদিজার আদিয়াল্লাহ তালানহা ধনী গৃহের একমাত্র আদরের দুলালি হলেও তাকে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই যৌবনের প্রথম অংশ অতিক্রম করতে হয়েছিল কাজেই তিনি সুখ দুঃখ ও বিপদাপদ সহ্য করার মতো যথেষ্ট মানসিক শক্তি অর্জন করেছিলেন তাই বিধবা ও পিতৃহারা হয়ে প্রথম দিকে একটু বিচলিত হয়ে পড়লেও একেবারে হতবুদ্ধি হয়ে পড়েননি তিনি পিতার মৃত্যুর পর তার বিরাট ব্যবসায়ী মনোযোগ দিলেন তিনি হজরত খাদিজার আিয়াল্লাহ তালহার পৈতৃক ধন সম্পদ ছিল প্রচুর তদুপরি তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তার বিরাট সম্পত্তি ও ধনদৌলত তিনি লাভ করেন যেহেতু তার স্বামী আতিকের অন্য কোনো উত্তরাধিকারী ছিল না সদুপায়ে অর্থ উপার্জন এবং তার সদ্যাবহার সম্পর্কে হজরত খাদিজারাদিয়াল্লাহ তালাহার যথেষ্ট অভিজ্ঞতা ছিল তবে তার পিতার ব্যবসায় বাণিজ্যের স্থান অধিকাংশই আরবের বাইরে বিভিন্ন দেশে ছিল বলে প্রথম দিকে তিনি সেসব স্থানের ব্যবসায়ী পরিচালনার ব্যাপারে বেশ একটু চিন্তিত হয়ে পড়েন কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই তিনি সেসব সমস্যার সুষ্ঠু সমাধান করতে সমর্থ হন কতিপয় বিশ্বাসী ও সুদক্ষ কর্মচারী নিযুক্ত করে তিনি বিভিন্ন স্থানের ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে ফেললেন বিচক্ষণ ব্যবসায়ী পিতার সঙ্গে থেকে তিনি বাল্যকাল থেকেই ব্যবসা বাণিজ্যে বিরাট দক্ষতা অর্জন করেছিলেন তারই ফলে তিনি অকালে বিধবা ও পিতৃহারা হয়েও ভেঙে পড়েননি ব্যবসায়ীও কোনো ক্ষতি হয়নি বরং পিতার আমলের চেয়ে তার আমলের ব্যবসায়ী উত্তরোত্তর উন্নতি হচ্ছিল বুদ্ধিমতী অন খাদিজার দিয়াল্লাহ তালান্না তার পিতার আমলের ব্যবসায়ীর পূর্ণ দায়িত্বভার নিয়ে তা সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নতি বিধানের মধ্যে তার সমস্ত সত্তাকে নিয়োজিত করেন বৈষয়িক বুদ্ধিতে যে তিনি অতুলনীয় ছিলেন ধীরে ধীরে সেই কথাটাই সুস্পষ্ট হয়ে ফুটে উঠল সমস্ত আরববাসীদের চোখের সামনে পিতার অনুকরণেই তিনি দেশ বিদেশে বিভিন্ন পণ্যদ্রব্য রপ্তানি ও বিদেশ হতে আমদানি করতে লাগলেন অতি অল্প দিনের মধ্যেই দেশ ও বিদেশের সর্বত্র তার সুনাম ছড়িয়ে পড়ল ব্যবসায় বাণিজ্য ক্ষেত্রে তিনি এত অধিক সুনাম অর্জন করেছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহসাল্লামের সঙ্গে বিবাহের পূর্ব পর্যন্ত বহু প্রভাবশালী শিক্ষিত ও সম্ভ্রান্ত কুরেশ যুবক তার ব্যবসায় অংশগ্রহণ করেছিল এবং সকলেই শতমুখে তার প্রশংসা করেছিল আল্লাহতালা তাকে যেমন অঘাত জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন তেমনি দরদও দিয়েছিলেন অফুরন্ত দুঃখী দরিদ্র ও নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতি সহানুভূতি ও সমবেদনাশীল হওয়াটাই ছিল তার একান্ত পরিবেশগত শিক্ষার ফল তিনি এমন ঘরে মানুষ হয়েছিলেন যেখানে দুস্থ ও নির্যাতিতের সেবা করা মানুষের একটা সর্বপ্রধান মহান কর্তব্য বলে বিবেচিত হত হযরত খাদিজার পিতা খোয়াইলিদ বিপুল ধন সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও কৃপণতা ও অহংকারিতা তার হৃদয়ে কোনোদিনই বিন্দুমাত্র স্থান পায়নি তিনি দুস্থ ও নির্যাতিত মানবের সেবাকে জীবনের শ্রেষ্ঠ ব্রত বলেই গ্রহণ করেছিলেন হজরত খাদিজা রাদহা উত্তরাধিকার সূত্রেই এসব মহান গুণের অধিকারিণী হয়েছিলেন বাল্যকাল হতেই তিনি পিতার ন্যায় নিঃস্ব ও দরিদ্রদেরকে দান খৈরাত করে প্রচুর আনন্দ পেতেন পিতা খোয়ালির দুঃখী দরিদ্রদেরকে অকাতরে দান করতেন এবং তার অধিকাংশই তার একমাত্র আদরের দোলালেই খাদিজার হাত দিয়েই বিতরণ করতেন অনেক সময়ে দান খৈরাত করে শেষ হয়ে যাওয়ার পরেও মেয়ের অনেক অর্থ দান করতে তিনি বাধ্য হতেন তাই পরবর্তী জীবনে এসব গুণ তার মজ্জাগত হয়ে গিয়েছিল বিবাহের পরেও তার এসব গুণের বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি পিতা ও স্বামীর মৃত্যুর পরে তিনি বিরাট ঐশ্বর্যের অধিকারী হয়ে দুস্থ মানবের সেবায় আরও অধিক পরিমাণে আত্মনিয়োগ করেন হজরত রাসুল আকরম সাল্লু আলী সাল্লামের সঙ্গে বিবাহ হবার পরেই তার এই দান ও সেবার মনোভাব রূপ পরিগ্রহ করে তিনি তার যাবতীয় ধন সম্পদ নবীজিকে স্বামীরূপে গ্রহণ করার পর ইসলামের সেবার উদ্দেশ্যে স্বামীর চরণে ঢেলে দিয়েছিলেন উম্মল খাদিজা খাদিজার আল্লাহ তালানহা তার পিতার বিরাট ব্যবসায়ের ভার গ্রহণ করে ব্যবসার ক্ষেত্রে একটা নতুন ব্যবস্থা প্রবর্তন করলেন তাতে প্রতিবেশী দরিদ্র জনসাধারণ বাঁচার মতো একটা উৎকৃষ্ট পথ খুঁজে পেল এটা হলো তার নিকট থেকে মূলধন নিয়ে ব্যবসা করা যাদের ব্যবসা সম্বন্ধে বেশ অভিজ্ঞতা আছে যথেষ্ট ইচ্ছাও আছে অথচ অর্থের অভাবে ব্যবসা করতে পারছে না তারা একটি সুবর্ণ সুযোগ পেয়ে গেল হযরত খাদিজার এই নতুন ব্যবস্থার ফলে বিশ্বাসী ও বুদ্ধিমান লোক দেখে তিনি ব্যবসায়ের জন্য মূলধন বিনিয়োগ করতে থাকলেন শর্ত হলো ব্যবসায়ী যা লাভ হবে তার অর্ধেক সে পাবে প্রথমে অল্প অল্প করে তিনি সবাইকে অর্থ প্রদান করলেন পরে যোগ্যতা ও সততা বুঝে সেই অর্থের পরিমাণ ক্রমেই বাড়িয়ে দিতে থাকলেন এইরোপ আরবের অসংখ্য শিক্ষিত বেকার যুবক ব্যবসা ক্ষেত্রে নেমে পড়লেন হজরত খাদিজার নিকট থেকে মূলধন নিয়ে যারা একমুষ্টি অন্যের জন্য চতুর্দিকে অন্ধকার দিক ছিল তাদের সচ্ছলতা নেমে এলো অতি অল্প দিনের মধ্যেই তাছাড়া তার নিজস্ব ব্যবসায় পরিচালনার জন্য অসংখ্য শিক্ষিত ও বিশ্বাসী কর্মচারী নিযুক্ত হল দেশ বিদেশের সর্বত্র বেতনভোগী কর্মচারীদেরকেও তিনি শুধু নির্দিষ্ট বেতনই দিতেন না প্রত্যেকের সততা ও কার্যদক্ষতা অনুযায়ী মাঝে মাঝে উপযুক্ত পুরস্কারও দিতেন কোন একটা জাতীয় অনুষ্ঠানের পূর্বে সকল কর্মচারীকেই কম বেশি এই পুরস্কার প্রদান করতেন তিনি বছরে দুই তিনবার এই পুরস্কার দেওয়া হত এর ফলে কর্মচারীদের মধ্যে কর্মোদ্যম ও সততা বৃদ্ধি পেত তার এসব ব্যবস্থার ফলে কোনো কর্মচারী তাকে একটি পয়সা ও ফাঁকি দেওয়ার কথা চিন্তা করত না তিনি অসংখ্য দাসদাসীকেও সিও পুত্র কন্যাপথ প্রতিপালন করে তাদের দ্বারাও নিজের ব্যবসা পরিচালনা করতেন তিনি দাসদাসী ও কর্মচারীদের সকল প্রকার ত্রুটি বিচ্যুতি নিজ গুণে ক্ষমা করে তাদের সাথে এমন ব্যবহার করতেন যে তারা প্রত্যেকেই তাকে মাতৃবোধ মনে করে অত্যন্ত শ্রদ্ধার সাথে তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করত উম্মুল মোমিনিন খাদিজার আদি আল্লাহ তাল এসব সহৃদয়তার ফলে প্রতিটি কর্মচারী ও দাসদাসী তার প্রত্যেকটি কাজকে নিজের কাজ বলে মনে করে অতি আগ্রহের সাথে তা সুসম্পন্ন করত প্রত্যেক দাসদাসীকেও তিনি মাঝে মাঝেই পুরস্কার প্রদান করতেন যা তৎকালীন আমলের কোনো দাসদাসীর মালিক চিন্তাও করতে পারিনি কোনোদিন অন্ধকার যুগ হলেও ব্যবসায়ের দিক দিয়ে তৎকালে আরববাসীগণ ছিল সারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী তারা অনেক লোক একত্রে দল বেঁধে উঠ বুঝাই করে আরবের বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে বিভিন্ন দেশে গমন করে অতি উচ্চমূল্যে তা বিক্রি করত আবার সেই অর্থের দ্বারা বিদেশ হতে পণ্য এনে আরবি বিক্রি করত ব্যবসা ক্ষেত্রে সততায়ও আরবীয় বণিকগণ ছিলেন দুনিয়ার সেরা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি ডাকাতিতে আরবীয়গণ সিদ্ধহস্ত হলেও ব্যবসা ক্ষেত্রে একটি পয়সাও কাউকে ঠকিয়ে নেওয়ার কথা চিন্তাও করতে পারত না অনেক সময় সমুদ্রপথে দেশেও বাণিজ্য গমন করত তারা ইসলাম প্রচারের বহুকাল পূর্ব হতেই আরবীয় বণিকগণ সুদূর এই পাক ভারতে বাণিজ্য করতে আসত ইতিহাসে তার অজস্র প্রমাণ রয়েছে এই সেই একদল আরবীয় বণিক পাক ভারতে বাণিজ্য করতে আসার পথে দেবল বন্দরে কতগুলো দস্যু কর্তৃক তাদের বাণিজ্য জাহাজ লুণ্ঠিত হয়েছিল যার ফলে হেজাজের শাসনকর্তা হাজ্জাস মোহাম্মদ বিন কাশিমকে পাঠিয়ে দিয়েছিলেন সিন্ধু অভিযানে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালহার ব্যবসা ক্রমেই পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার লাভ করল চতুর্দিক হতে অগণিত অর্থ তার হাতে আসতে লাগল তৎকালে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালহার ন্যায় ধন সম্পদশালী লোক সারা আরবে আরেকটিও ছিল না হজরত খাদিজ রাদিয়াল্লাহ আনহা শুধু অর্থ উপার্জন করেই খান্ত ছিলেন না তার এসব অর্থের সদ্যবহরও হতে লাগলো সঙ্গে সঙ্গেই হাজার হাজার অনাথ এতিম প্রতিপালিত হতে লাগলো তার অর্থে প্রত্যক্ষ শত শত দিন দুঃখী অন্নবস্ত্র পেতে লাগলো তার নিকট থেকে কোনো বিপন্ন লোক তার কাছে নিজের বিপদের কথা ব্যক্ত করে রিক্ত হস্তে ফিরে যেত না কোনোদিনই শুধু তাই নয় প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য লোক আগমন করত মক্কায় হজ উপলক্ষে হজরত খাদিজা রাদি আল্লাহ প্রচুর অর্থ ব্যয় করতেন বিদেশি হাজিদের সুখ সুবিধার জন্য তখনকার দিনের হজ অবশ্য বর্তমানকালের হজের মতো ছিল না এক আল্লাহর উপাসনা হতো না তখন খানা কাবায় তখন ছিল অন্ধকার যুগ নানা প্রকার দেবদেবীর পূজা করত আরব ও তার পার্শ্ববর্তী অনেক দেশের লোক দুনিয়ার প্রায় সবাই সর্বশক্তিমান এক আল্লাহর কথা প্রায় ভুলেই গিয়েছিল তবুও হজ হতো খানায় কাবায় প্রতি বছরই কাবাগৃহে তখন তিনশত ষাটটি বিভিন্ন দেবমূর্তি স্থাপিত ছিল প্রত্যেক জাতির প্রত্যেক গোত্রের বিভিন্ন দেবতা ছিল তাছাড়া বিভিন্ন কাজের ফল প্রদানের অধিকার প্রদান করা হয়েছিল তারা বিভিন্ন দেবতাকে সেসব অনেক কথা হজরত ইব্রাহিম আলহিসালাম খানায় কাবা নির্মাণ করেছিলেন আল্লাহর এবাদতের জন্য এই কথা তারা সবাই জানত খানায় কাবাকে সম্মান করত সবাই তারা হজরত ইব্রাহিম আলহিসালামের দিন মানার দাবি করত বটে আসলে তারা সবাই ছিল বিভিন্ন দেবদেবীর উপাসক এসব দেবদেবীর পূজা করতেই দুনিয়ার বিভিন্ন দেশ থেকে অসংখ্য লোক আগমন করত হজের সময় এসব হাজিদের সেবায় হজরত খাদিজা রাদি আল্লাহ তোলাহা অজস্র অর্থ ব্যয় করতেন প্রতি বছর ইসলাম গ্রহণের পূর্বেও হজরত খাদিজা রদিয়াল্লাহ তোলাহা দুস্থ ও নির্যাতিত মানবের সেবায় যে তার বিপুল অর্থ ব্যয় করতেন ঐতিহাসিকগণ সবাই এক বাক্যে তা স্বীকার করে থাকেন উম্মুল মোমিনিন খাদিজা আদিয়াল্লাহ তোলান্নাহা এক রাতে স্বপ্ন দেখলেন পূর্ণিমার রাত্রি আকাশ নির্মল। কোথাও বিন্দুমাত্র মেঘের চিহ্নও নেই পূর্ণ চন্দ্রের মধুর কিরণে সমগ্র জগৎ উদ্ভাসিত নির্মল আকাশ থেকে ধীরে ধীরে পূর্ব চন্দ্র নেমে এসে হজরত খাদিজার বুকে আশ্রয় গ্রহণ করলো চাঁদের মধুর কিরণ তার সর্বাঙ্গ আলোকিত হল তিনি সেই চন্দ্রটিকে নিজের বক্ষে ধারণ করে নিজেকে পরম ভাগ্যবতী মনে করলেন একটু পরেই তার নিদ্রা ভঙ্গ হল অবাক হয়ে ভাবতে লাগলেন এই স্বপ্নের অর্থ কি আমি একই দেখলাম স্বপ্নের অর্থ সম্যক উপলব্ধি করতে না পারলেও এটা যে একটা বাজে স্বপ্ন নয় এই স্বপ্নের যে বেশ একটা গুরুত্ব আছে তা বুঝতে তার মোটেই বিলম্ব হলো না এই আশ্চর্য স্বপ্নের প্রকৃত অর্থ অবগত হওয়ার জন্য তিনি নিতান্তই বেকুল হয়ে উঠলেন অবশিষ্ট রাত্রিটুকু তিনি অত্যন্ত উদ্বিগ্নতার ভিতরেই কাটিয়ে দিলেন সকালে উঠেই তিনি ওয়ারাকাবিন নৌফেল নামক তার চাচার নিকট উপস্থিত হন স্বপ্নের মর্ম অবগত হওয়ার জন্য ওয়ারাকাবিন নৌফেল ছিলেন তৎকালে আরবের একজন শ্রেষ্ঠ বিদ্যান তিনি পূর্ববর্তী ধর্মগ্রন্থ তৌরাত ও ইঞ্জিল কিতাবের বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন তাছাড়া যাবতীয় স্বপ্নের অর্থ তিনি এমন সঠিকভাবে বলে দিতে পারতেন যা তার এতটুকু এধিক সেধিক হত না হজরত খাদিজার এই কথা জানা ছিল তাই সকালে উঠে তিনি গমন করলেন ওয়ারাকার নিকটে ওয়ারাকাবা নৌফেল খাদিজার পিতা খোয়ালিদের চাচাতো ভাই ছিলেন যদিও কুরাইশগণ সবাই পূজক ছিলেন তথাপি ওয়ারাকার পিতা নৌফেল মূর্তি পূজা আদৌ পছন্দ করতেন না তাই তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন পুত্র ওয়ারাকাকেও তিনি খ্রিস্টান ধর্মের আদর্শে গড়ে তুলেছিলেন পরে ওয়ারাকা আরবীয় খ্রিস্টানদের একজন ধর্মযাজক রূপে পরিগণিত হয়েছিলেন ওয়ারাকা খ্রিস্টান ধর্মযাজক হলেও তৎপূর্ববর্তী ধর্মগ্রন্থ তৌরৎ কিতাবেও তার অঘাত জ্ঞান ছিল মোটকথা সে জাহিলি যুগেও ওয়ারাকাবিন নৌফেল একজন পরম ধার্মিক ব্যক্তি ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার চাচা ওয়ারাকাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং অনেক সময় তার নিকটে বসে ধর্ম বিষয়ে নানা উপদেশ শ্রবণ করতেন ওয়ারাকাবিন ও হজরত খাদিজাকে অত্যন্ত স্নেহ করতেন এবং নিতান্ত আগ্রহের সাথে এই বিদুষী মেয়েটাকে ধর্ম বিষয়ে নানা উপদেশ প্রদান করতেন ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত হজরতে খাদিজা কোন ধর্মালম্বে ছিলেন তা বলা কঠিন তৎকালে আরবে অধিকাংশ লোকই ছিল মূর্তি পূজক তাদের না ছিল কোনো ধর্মের নাম না ছিল কোনো ধর্মগ্রন্থ অনেকে আবার অগ্নি পূজা করত গাছ গাছরা পাহাড় পর্বত চন্দ্র সূর্য সাপ প্রবৃতি পূজকের অভাব ছিল না তাছাড়া কিছু সংখ্যক লোক ইহুদি ও কিছু সংখ্যক লোক খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল কুরেশদের প্রায় সবাই ছিল পৌত্তলিক হজরত খাদিজার পিতা খোয়াইলিক যদিও কুরেশ বংশীয় ছিলেন তবুও তিনি মূর্তি পূজা মোটেই পছন্দ করতেন না তিনি প্রকাশ্যে খ্রিস্টান না হলেও মূর্তি পূজা ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে তুলনা করে খ্রিস্টান ধর্মের বিধিবিধানকেই অধিক পছন্দ করতেন ও ইনজিল কিতাবে খোয়াইলিদের বিশেষ অধিকার ছিল পিতার ধর্মমতের প্রভাবে প্রভান্বিত হয়ে হজরত ও মূর্তি পূজাকে ঘৃণা করতেন তিনি নির্দিষ্টভাবে ইহুদি বা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করলেও খ্রিস্টান ধর্মের অনেক বিধিবিধান মেনে চলতেন অবশ্য সামাজিক সামঞ্জস্য রক্ষার জন্য তার ঘরে দুই একটা দেবমূর্তিও স্থাপিত ছিল ইতিহাসে এমন নজিরও অভাব নেই পিতার পরলোক গমনের পরে তিনি নিয়মিত ওয়ারাকাবিন নৌফেলের নিকট গিয়ে ইঞ্জিল কিতাব শিখতেন হজরত খাদিজার মুখে স্বপ্নের বৃত্তান্ত শুনে ওয়ারাকিন নৌফেল বললেন মা তোমার স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তৌরাত এবং ইঞ্জিল কিতাব পাঠ করে যে সকল তথ্য অবগত হয়েছি তাতে বুঝতে পেরেছি যে দুনিয়ার শেষ ধর্মপ্রচারক জন্মগ্রহণ করেছেন তিনি যে কে তা আমি যদিও সঠিক বলতে পারছি না তবুও এই কথা সত্য যে তিনি জন্মগ্রহণ করেছেন তুমি তাকেই বরণ করবে এবং সর্বপ্রথম তুমি তাকে সত্য নবী বলে বিশ্বাস করে তার ধর্মমত গ্রহণ করবে অতপর তার প্রচারিত নতুন ধর্ম সারা দুনিয়ায় প্রচারিত হবে দুনিয়ার সকল প্রকার কুসংস্কার অজ্ঞতা দূর করে তৌহিদি নবধর্মের নতুন আলোতে চতুর্দিক আলোকিত করবে তুমি বড়ই ভাগ্যবতী মেয়ে ও নিকটে স্বপ্নের ব্যাখ্যা শুনে হজরত খাদিজা পরম আনন্দিত হয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন একটা নতুন আশা তার অন্তরে ধিকি ধিকি করে জ্বলতে লাগলো মহানবী সাল্লাহ আলীহাসাল্লামকে বাল্যকাল থেকে ব্যবসা উপলক্ষে বিভিন্ন দেশে নিয়ে যেতেন সেই জন্য তিনি ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার সচ্চরিত্র সত্যবাদিতা ও আমানতদারির জন্য আরবের প্রত্যেকেই তাকে আল আমিন বলত আবুতালিবের নিতান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও মহানবী সাল্লাহ আলিহুসাল্লামকে মূলধনের অভাবে কোনো ব্যবসায় নিযুক্ত করতে পারছিলেন না কারণ তার সাংসারিক অবস্থা খুবই খারাপ ছিল হজরত খাদিজা রাদী আল্লাহ তালান্নাহা যখন বহু লোককে মূলধন দিয়ে ব্যবসা করার সুযোগ সুবিধা করে দিচ্ছিলেন তখন আবু তালিব চিন্তা করছিলেন খাদিজা বিবির নিকট হতে যদি মূলধনস্বরূপ কিছু টাকা পাওয়া যায় তবে তিনি তার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলহিহুসাল্লামকে ব্যবসায় নিযুক্ত করে কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারবেন মহানবী সাল্লাহু আলিহসাল্লামের সত্যবাদিতা ও বিশ্বস্ততার কথা তখন মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল সকলেই শতমুখে মহানবী সাল্লু আলহিহসাল্লামের প্রশংসা করছিল বিবি খাদিজারও এই কথা অজ্ঞাত ছিল না তাই তিনি হজরতকে ব্যবসায় নিযুক্ত করার উদ্দেশ্যে লোক পাঠিয়ে এ বিষয়ে তার মতামত জানতে চাইলেন আবুতালিফ হজরত খাদিজার প্রেরিত লোকের নিকট তার প্রস্তাব জানতে পেরে যার পরায় সন্তুষ্ট হলেন তিনি তো এটাই চাচ্ছিলেন তিনি খাদিজার প্রেরিত লুকের নিকট বলে দিলেন এতে আমাদের কোনো অমত নেই বরং যথেষ্ট আগ্রহ আছে আমরা শীঘ্রই খাদিজা বিবির সঙ্গে সাক্ষাৎ করব হজরত খাদিজা আদিয়াল্লাহ আনহা আকুল আগ্রহে তাকিয়ে রইলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের আগমন প্রতীক্ষায় ইতিমধ্যে আবু তালিব তার ভগ্নি আতকা বিবিকে পাঠিয়ে দিলেন হজরত খাদিজা আদি আল্লাহ নিকটে ব্যবসা সম্বন্ধে সব কিছু ঠিক করে আসার জন্য আতকা বিবি ছিলেন আব্দুল মুতালিবের কন্যা ও মহাবীর হজরত হামজা আদি আল্লাহ তোলাহার ভগ্নী হজরত খাদিজার আদি আল্লাহ আতকা বিবিকে দেখে খুবই খুশি হলেন এবং তাকে যথেষ্ট আদর অভ্যর্থনা করলেন অন্যান্য কথাবার্তার পর বিবি হজরত খাদিজা আদি আল্লাহু নিকট মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লামের ব্যবসায়ীর কথা উত্থাপন করলে হজরত খাদিজারাদিয়াল্লাহ হা বললেন আপনার ভাতিজার সত্যবাদিতা ও বিশ্বস্ততার সুখ আমি ইতিপূর্বেই শুনেছি তবে সাক্ষাৎভাবে কখনো দেখিনি তাকে না দেখলেও তার সাথে আলাপ আলোচনা না করলে আমি কেমন করে বুঝবো তিনি এসব দায়িত্বপূর্ণ কাজের যোগ্য আপনি দয়া করে তাকে সঙ্গে নিয়ে আসবেন তার সাথে আলাপ আলোচনা করে যা করার করব। আতকা বিবি হজরত আল্লাহ তালাহার কথায় সম্মতি জানিয়ে সেই দিনকার মতো চলে এলেন মহানবী সাল্লাহ আলহিহাসাল্লামের সত্যবাদিতা সচ্চরিত্রতা ন্যায় ও আমানতদারীর সুখ্যাতি স্মরণ করা অব্দি হজরত খাদিজা রাদিয়াল্লাহু দিয়ালার মনে সন্দেহ হচ্ছিল যে এই যুবকি হয়তোবা ওয়ারাকাবিন নৌফেলের বর্ণিত সেই শেষ পৈগম্বর হবেন তাই তাকে একবার দেখার একটা আকুল আগ্রহ ছিল তার মনে তিনি এতদিন যাবৎ সুখ্যাতি শুনে মনে মনে নানা রূপকল্পনার জাল বুনেছেন আজ তাকে সচক্ষে দেখতে পাবেন এই আশায় তিনি আকুল আগ্রহে মহানবী সাল্লাহ আলিহুসাল্লামের আগমন প্রতীক্ষা করতে লাগলেন হজরত তালাহা নিতান্ত আগ্রহ ও উৎসাহের সাথে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত করে রাখলেন এবং নানা রূপ সুপেয় ও সুখাদ্যের জোগাড় করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহস্লামের আগমন প্রতীক্ষায় পথ পানে তাকিয়ে রইলেন যথাসময়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলী হোসাল্লামকে সঙ্গে নিয়ে আটকাবিবি হজরত খাদিজারাদিয়াল্লাহাল্হনার বাড়িতে উপস্থিত হলে তাদেরকে সাদর অভ্যর্থনা জানিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন ওয়ারাকাবিন নৌফেলের নিকট নিজের স্বপ্নের অর্থ শোনার পর হতেই হজরত খাদিজা আল্লাহ তোলান্হা মনে মনে শেষ পৈগম্বরের প্রতি আত্মসমর্পণ করেছিলেন এবং তাকে দেখার একটা আকুল আগ্রহ হৃদয়ে পোষণ করে তার প্রতীক্ষা করছিলেন খাদিজা রাদিয়াল্লাহ তাল্হা হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহিহাসাল্লামকে দেখে তাড়াতাড়ি তৌরাত গ্রন্থ খুলে তাতে বর্ণিত শেষ পৈগম্বরের লক্ষণসমূহ মিলিয়ে দেখলেন যে মহানবী সাল্লাহু আলী হিসাল্লামের আকৃতি প্রকৃতি হুবহু মিলে যাচ্ছে কোথাও কোনো অমিল নেই হজরত খাদিজার হৃদয় আনন্দে নেচে উঠল এতদিন যাবত তিনি মনে মনে তার সম্বন্ধে যেরূপ ধারণা করে আসছিলেন আজ তাকে দর্শন করে দেখলেন মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম তার কল্পনারও অনেক ঊর্ধ্বে তিনি পূর্ণপূর্ণ মহানবী সাল্লাহু আলহুসাল্লামের কোমল মুখচন্দ্রিমা দৃষ্টিমাদুর্য চক্ষের গঠন প্রণালী তরঙ্গায়িত ক্যাশরাসের মনমাতন সৌন্দর্য আজানলম্বিত বাহুদয় ও অপূর্ব সুতৃষ্ণ নয়নে দেখতে লাগলেন তিনি তার হৃদয় রাজ্যের মহান সম্রাটকে যতই দেখতে লাগলেন ততই যেন দেখার আকাঙ্ক্ষা প্রবল হতে লাগল হজরত মোহাম্মদ সাল্ল্লাহিহসাল্লামের মুখের দিকে তাকিয়ে তিনি মনে মনে বলতে লাগলেন ওগু আমার হৃদয় রাজ্যের মহান সম্রাট আপনি না অনেকদিন পূর্বে পৌরণিমার চন্দ্ররূপে আমার বক্ষে নেমে এসে আমার দগ্ধহী এই শান্তি বাড়ি সিঞ্চন করেছিলেন আজ আপনাকে আমি প্রত্যক্ষভাবে পেয়েছি এতদিন পরে বুঝি আপনার এই দাসীর কথা মনে পড়েছে আসন আমার এই হৃদয় আপনার জন্য আসন পেতে রেখেছি হজরত খাদি জারাদি আল্লাহ ইচ্ছা হচ্ছিল তখনই হজরত মোহাম্মদ সাল্লাহু আলুসাল্লামকে বুকে জড়িয়ে ধরতে আতকা বিবি বললেন তাহলে আর অযথা সময় নষ্ট করে লাভ কি এখন কাজের কথা হোক আতকা বিবি অবাক হলেন হজরত আল্লাহ তোলাহার কথা শুনে তিনি যে তাদেরকে এতটা আদর যত্ন করবেন এতটা শ্রদ্ধার সাথে কথা বলবেন তা তিনি কল্পনাও করেননি যেহেতু তিনি এসেছেন তার নিকটে অর্থপ্রার্থিনী হয়ে আতকা বিবি হজরত খাদিজারা দিয়াল্লাহুতালহার কথার কোনো প্রতিবাদ করতে সাহসী হলেন না হজরত খাদিজারাদিয়াল্লাহ তাল্না তাদেরকে পরম যত্নের সঙ্গে আহার করালেন তৎপর স্মরণময় পালনকে সব শয়ন করে বিশ্রাম করতে দিয়ে নিজেও নিকটে বসে নানা প্রসঙ্গে সুমধুর আলাপ আলোচনা করতে লাগলেন মহানবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে হসরত খাদিজা রাজিয়াল্লাহ না তার যে গভীর জ্ঞানের পরিচয় পেলেন তাতে তিনি আনন্দিত হলেন অতপর ব্যবসা সম্বন্ধে কথাবার্তা হলো স্থির হল মহানবী সাল্লু সাল্লাম নিজের ইচ্ছা মতো যে পরিমাণ অর্থের প্রয়োজন মনে করবেন তা নিয়ে যেতে পারবেন ব্যবসায় যা লাভ হবে তা উভয়ের মধ্যে বন্টন করে নেওয়া হবে আতকা বিবি মহানবী সাল্লাহু আলহুসাল্লামকে নিয়ে রিষ্টচিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন হজরত খাদিজারদীয়াল্লাহ তোলাহা তার গমন পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েকদিনের মধ্যেই মোহাম্মদ সাল্লু আলহুসাল্লাম হজরত খাদিজা তাল্লাহার নিকট হতে বহু টাকা নিয়ে পণ্যদ্রব্য খরিদ করে চল্লিশটা বোঝাই করে বসরার দিকে রওনা হলেন হজরত খাদিজা আদি আল্লাহ তালহা মহানবী সাল্লু আলহিহিহাসাল্লামকে সাহায্যের জন্য মাইশারা নামে একজন বিশ্বাসী ও সুচতুর সুচতুর্দাসীকে এবং কুসাইমা নামক একজন আত্মীয়াকে তার সাথে পাঠিয়ে দিলেন তিনি মাইশারাকে গোপনে বলে দিলেন তোমাকে ওনার সঙ্গে এই উদ্দেশ্যে প্রেরণ করলাম যে তুমি সর্বদা তার সাথে সাথে থাকবে তার সেবা করবে এবং রাস্তায় যাতে তার কোনো অসুবিধা না হয় বা বিপদ না হয় তৎপ্রতি সর্বদা দৃষ্টি রাখবে কোনো জিনিস ক্রয় বিক্রয় বা পয়সা আদান প্রদান সম্বন্ধে তুমি কখনো কোনো মন্তব্য করবে না তার কাজে কোনোরূপ বাধা প্রদান করবে না তার বিনা অনুমতিতে কোনো কাজ করবে না প্রত্যেকটি কাজ করার পূর্বে তাকে অবশ্যই জিজ্ঞেস করবে সাবধান কক্ষণ তার অবাধ্য হয়েও না বা তার সাথে কোনরূপ বেয়াদবি করবে না আমাকে তুমি যেরূপ ভক্তিশ্রদ্ধা করে থাকো তাকেও ঠিক সেইরূপ ভক্তি শ্রদ্ধা করবে এবং তার বাধ্য ও অনুগত্য থাকবে সাবধান আদেশ অমান্য করে হাসেমি বংশের কাছে যেন আমাকে লজ্জিত করো না আমার আদেশ পুরোপুরি প্রতিপালন করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সঙ্গে নিয়ে নিরাপদে ফিরে আসতে পারলে তোমাকে আমি আশাহিদ পুরস্কার দিয়ে চিরদিনের জন্য দাসত্ব হতে মুক্ত করে দেবো মাইশারা হজরত খাদিজা আদিয়াল্লাহ তোলাহার আদেশ মাথা পেতে নিয়ে বিদায় গ্রহণ করল মহানবী সাল্লাহু আলিহাস্লামকে বিদায় করে দিয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তোলাহা কেমন যেন বিচলিত হয়ে উঠলেন নানা চিন্তায় এসে তার কোমল হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল সর্বদা যেন কেমন অন্যমনস্ক ভাব তিনি চলতে চলতে থমকে দাঁড়ান কাজ করতে ভুল করেন আবার একটু নির্জনতা পেলেই হজরত মোহাম্মদ সাল্লু আলহিহুসাল্লামের চিন্তায় নিজেকে ডুবিয়ে দেন দিন গুনতে থাকেন তিনি হজরত মোহাম্মদ সাল্লু কত কতদিনে ফিরে আসতে পারেন কতদিন পর তিনি পুনরায় মুখচন্দ্রিমা দর্শন করতে পারবেন হজরত খাদিজার মালপত্র নিয়ে মাইশেরা ও হোজাইমাসহ মহানবী সাল্লাহু আলহিহুসাল্লাম একটি বণিক দলের সাথে রওনা হয়ে সিরিয়ার অন্তর্গত বর্ষায় এসে পৌঁছলেন একটা খ্রিস্টান ধর্মশালার নিকটে অবস্থিত বিরাট একটা পুরাতন বৃক্ষের নিচে বণিকদোল তাঁবু রচনা করলেন উক্ত বৃক্ষটি বহুকাল পূর্ব হতেই ফল পুষ্প ও পত্রবিহীন অবস্থায় অর্ধমৃতপোধ দাঁড়িয়েছিল বণিকদোল বৃক্ষের নীচে তাবু নির্মাণকালে মহানবী সাল্লাহু আলহিহুসাল্লাম বৃক্ষের মূলে বসে বিশ্রাম করতে লাগলেন দেখতে দেখতে বৃক্ষটি পত্রপুষ্প ও ফলে পরিপূর্ণ হয়ে গেল স্থানীয় লোকজন এই অকল্পনীয় ব্যাপার দেখে অবাক হয়ে নানা কথা আলোচনা করতে লাগল তাদের মধ্যে কেউ কেউ দৌড়ে গিয়ে তাদের ধর্মযাজক নস্তুরার নিকটে এই আশ্চর্য ঘটনা বর্ণনা করল খ্রিস্টান ধর্মযাজক নস্তুরা এই সংবাদ শুনে ছুটে এসে দেখলেন সত্যি বৃক্ষটি পত্রপুষ্প ও অসংখ্য ফলে ভরে গেছে তিনি নিতান্ত উৎসুক হয়ে কাফেলার সকলের পরিচয় নিলেন অবশেষে মহানবী সাল্লাহু আলিহসাল্লামকে বৃক্ষমলে বসে থাকতে দেখে বিশেষভাবে তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন তার বুঝতে বাকি রইল না যে এই তরুণ যুবকের উপনিবেশনের ফলেই বৃক্ষটি ফুলে ফলে সজীবতা লাভ করেছে নস্তুরা বুঝতে পারলেন অদূর ভবিষ্যতে এই তরুণ যুবক একজন মহাপুরুষ হবেন তিনি খ্রিস্টান ধর্মগ্রন্থ ইঞ্জেল কিতাবের বিশেষ অভিজ্ঞ ছিলেন উক্ত গ্রন্থে শেষ পৈগম্বরের আকৃতি প্রকৃতি সম্বন্ধে যেসব চিহ্নের কথা উল্লেখ ছিল মহানবী সাল্লাহ আলিহুসাল্লামের সাথে সেগুলো সব মিলিয়ে দেখলেন প্রত্যেকটি চিহ্ন অবিকল মিলে গেল ধর্মযাজক নস্তুরা এগিয়ে গিয়ে মহানবী সাল্লাহ আলিহুসাল্লামের সাথে অনেকক্ষণ পর্যন্ত বহু বিষয় আলাপ আলোচনা করে পরম প্রীতি লাভ করলেন এবং তাতে তার পূর্ব ধারণা আরও দৃঢ় হল এবার তিনি মাইশারাকে ডেকে বললেন তোমার সঙ্গী মোহাম্মদ সাল্ল্লাহু ও অদূর ভবিষ্যতে পয়গম্বর হবেন ইনিই হবেন দুনিয়ার শেষ নবী এদেশের ইহুদি ও খ্রিস্টানরা শেষ নবীর সাথে ভীষণ শত্রুতা করবে তারা যদি এর প্রকৃত পরিচয় জানতে পারে তবে বড় বিপদের আশঙ্কা আছে তোমরা অতি সত্বর একে নিয়ে দেশে ফিরে যাও নস্তুরার উপদেশ অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহুসাল্লাম বর্ষরাতে দ্বিগুণ লাভে তার ব্যবসার যাবতীয় মালামাল বিক্রি করে দেশের পথে রওনা হলেন মহানবী সাল্লাহ আলহিহুসাল্লাম ফিরে আসার দিন যতই নিকটবর্তী হচ্ছিল হজরত খাদিজারাদিয়াল্লাহ তোলাহার মনে তাকে দেখার আশা ততই প্রবল হয়ে উঠছিল তিনি যেন নিজেকে আর সামলিয়ে রাখতে পারছিলেন না হজরত খাদিজারাদিয়াল্লাহ তোলাহা প্রত্যেকদিন বিকেলে সখীগণ সহ ত্রিতল দালানের ছাদের উপরে উঠে বেড়াতেন এবং সকলের অলক্ষ্যে পূর্ণপূর্ণ পথের দিকে দৃষ্টিপণ করতেন একদিন বিকেলে তিনি সখীগণ সহ সবেমাত্র ছাদে আরোহণ করেছেন এমন সময় তিনি দেখতে পেলেন দূর মরুপথে একজন উষ্ট্রারোহী দ্রুত বেগে প্রাসাদের দিকে ছুটে আসছেন তিনি লক্ষ্য করলেন আরোহীর মস্তক উপরে একখণ্ড সাদা মেঘ ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে হজরত খাদিজার তালাহার প্রাণ তখন আনন্দে নেচে উঠল তার বুঝতে বাকি রইল না যে এই উষ্টারোহী তার দিবারাত্রির ধ্যানের ছবি সাধনার ধন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি সখীগণকে সম্বোধন করে বললেন সখীগণ ওই যে দূর মরুপথের দিকে লক্ষ্য করে দেখো দ্বি প্রখর উত্তাপ অগ্রাহ্য করে এক পথিক আমার বাড়ির দিকে ছুটে আসছে আহা প্রখর উত্তাপে তার না জানি কত কষ্ট হচ্ছে বোধহয় কোন জরুরি প্রয়োজনীয় লোকটি এত দ্রুত এগিয়ে আসছে একজন সখী উত্তর করলেন লোকটি যে কে তা আপনি ভালো করেই জানেন আপনি যেন তাকে চিনেও ও না চিনার ভান করছেন আপনার চোখ দুটি তার সাক্ষ্য প্রদান করছে মুচকি হেসে অপর সখী বলল সখী আগুন কি আর কখনো ঢেকে রাখা যায় তাও আবার কাপড় দিয়ে ব্রেক কি কখনো ব্রেক নাভিকে লুকিয়ে রাখতে পারে উনি যে আপনার হৃদয় রাজ্যের একমাত্র সম্রাট আপনার দিবারাত্রির ধ্যানের ছবি তা জানা সত্য আবার নতুন করে জিজ্ঞেস করছেন কেন আরেকজন বললেন যাক এবার সখীর মনটা স্থির হবে এখন আর কাজকর্ম কথাবার্তায় ভুল হবে না আরেকজন বললেন আর প্রাণটা যে শীতল হবে নিদ্রাটা যে ভালো হবে তা তো বললে না এবার সবাই খিলখিল করে হেসে উঠল হযরত খাদিজাও তাতে যোগ না দিয়ে পারলেন না তবুও তিনি কৃত্রিম রাগ প্রকাশ করে বললেন দূর মুখীরা মুখে আর কিছুই আটকায় না কি যে বলিস তার ঠিক নেই মনে কিন্তু অসীম আনন্দ অনুভব করছিলেন তিনি সখীদের কথায় তিনি আবার বললেন হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আসবে থেকে আর সে কি বা আসবে কেন সে আসবে বিরাট কাফেলা সঙ্গে নিয়ে তার সাথে থাকবে কম করে হলেও শত উট আর অসংখ্য লোকজন উক্ত আগন্তুকি যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম সে বিষয়ে হজরত খাদিজার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না তবুও তিনি আগন্তুককে না চেনার ভান করছিলেন সখীদের কাছে হঠাৎ দাসী দৌড়ে এসে তাকে সংবাদ দিল মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম ফিরে এসেছেন এই মাত্র তিনি উঠোতে নেমে সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী এই সংবাদ শুনে হজরত খাদিজার প্রাণে এক অপূর্ব পুলক শিহরণ বয়ে গেল তার সর্বাঙ্গ যেন থর থর করে কাঁপছিল হাত পাতার হয়ে আসছিল তিনি দ্রুতপদে ছাদ থেকে নেমে এসে দেখতে পেলেন তার প্রাণ প্রতি মহানবী সাল্লাহু আলহিহসাল্লাম সত্যই তার সদর দরজায় দাঁড়িয়ে রয়েছেন তিনি সসম্মানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লামকে বাড়ির ভেতরে নিয়ে এলেন হজরত খাদিজার চিরদিনের একটা নিয়ম ছিল কেউ তাকে কোনো সুসংবাদ প্রদান করলে তাকে তিনি আশাহিত পুরস্কার প্রদান করতেন যে দাসীটি তাকে হজরতের আগমনের সংবাদ দিয়েছিল তাকে তিনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে উটটিতে আরোহণ করে এসেছিলেন সেই উটটাই দান করে দিলেন হজরত খাদিজা আদি আল্লাহ তোলাহা তাৎক্ষণাৎ হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে বিশ্রাম করতে কতিপয় দাসীকে নির্দেশ দিলেন তার সেবা শুশ্রূষা করার জন্য তারপর সহস্তে তার জন্য সুপেয় শরবত তৈরি করে এনে দিলেন পান করতে একটু সুস্থ হওয়ার পর তাকে পরম যত্নে নানা সুখাদ্য আহার করিয়ে স্বর্ণময় পালঙ্কের উপরে সুকুমল শয্যা পেতে দিলেন আরাম করতে তারপর তার নিকটে বসে ধীরে ধীরে বিদেশ ভ্রমণের নানা কথা জিজ্ঞেস করতে লাগলেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের নিকট থেকে ব্যবসায়ের হিসাব নিকাশ নিতে গিয়ে তিনি দেখতে পেলেন যে মোট মূলধনের দ্বিগুণ লাভ হয়েছে ব্যবসা আরম্ভ করা থেকে আজ পর্যন্ত কেউ তাকে কোনোদিনই এত বেশি মুনাফা অর্জন করে দিতে পারেনি এই জন্য তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুসাল্লামের উপর আরও অধিক খুশি হলেন তিনি মহানবী সাল্লু আলহুসাল্লামকে তার প্রাপ্য লভ্যাংশ ছাড়াও আশাতীত পুরস্কার প্রদান করে বিদায় করলেন কয়েকদিন পর মাইসারা ও হুজাইমা এসে পড়ল কাফেলার সাথে হজরত খাদিজার আদি আল্লাহু তালান্নাহা পূর্ব হতেই মহানবী সাল্লাহু আলহিহুসলামের প্রতি নিতান্ত অনুরোক্তা হয়ে পড়েছিলেন তদুপরি ব্যবসায় কৃতিত্ব দেখে তিনি আরও অধিক সন্তুষ্ট হলেন এরপরে মাইশারা ও হুজাইমার নিকটে বসরার আশ্চর্য ঘটনার কথা এবং ধর্মযাজক নস্তরার ভবিষ্যদ্বাণীর কথা শুনে তাকে জীবনসঙ্গী রূপে লাভ করার জন্য নিতান্ত বেকুল হয়ে উঠলেন যেই খাদিজা পুনরায় স্বামী গ্রহণ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন তিনিই আজ বিবাহের জন্য একেবারে উন্মাদিনী হয়ে পড়লেন তাও আবার একজন নিতান্তই নিঃস্ব দরিদ্রের সাথে আল্লাহতালার কী অপূর্ব মহিমা আরবের বহু ধনী শিক্ষিত ও সুন্দর যুবক পানি প্রার্থী হয়ে নিরাশ হয়েছিল অথচ ঘটনা প্রবাহে আজ হজরত খাদিজার সেই প্রতিজ্ঞা স্রোতের মুখে তৃণখণ্ডের নে ভেসে গেল বিধাতার কি অপূর্ব বিধান নারী স্বভাবতই গুণের পূজারিনী পুরুষের গুণ নারী দহমনে এক অপূর্ব আকর্ষণের সৃষ্টি করে হজরত খাদিজার আদি আল্লাহ তোলান্না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের গুণরাশি যতই অবগত হচ্ছিলেন ততই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিলেন তার অসামান্য গুণাবলীর কথা অবগত হয়ে তিনি তার পূর্ব প্রতিজ্ঞা ভুলে গিয়ে আবার নতুন করে সংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে পড়েন হজরতে খাদিজা নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না লুকিয়ে রাখতে পারলেন না তার মনের কথা নাফিসা নামের জনৈকা বয়স্ক দাসির নিকটে তিনি খুলে বললেন তার সব কথা দাসী নাফিসা তাকে সান্ত্বনা দিয়ে বলল আপনি কোনো চিন্তা করবেন না আপনার মনের বাসনা নিশ্চয়ই পূর্ণ হবে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার এই কাজ উদ্ধারের জন্য একদা দাসী নাফিসা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে এই কথা সেই কথা আলাপ করতে করতে বলে ফেলল আপনার এই যৌবনকাল এই পর্যন্ত আপনি বিয়ে করছেন না কেন হজরত মোহাম্মদ সাল্ল আলহিহাল্লাম উত্তর করলেন বিয়ে করার মতো সংস্থান আমার নেই নিজেরই চলার মতো পথ নেই তার উপরে আবার আরেকজনকে এনে তাকে খাওয়াবো কি তাছাড়া বিয়ে করতে হলে তার যে একটা প্রাথমিক খরচ আছে সেটাও কি কম গহনাপত্র জামা কাপড় মোহরানা এসব নিয়ে যে একটা বিরাট অঙ্ক খরচ করতে হয় তা চিন্তা করলে বিয়ের কথা যে আমি কল্পনাও করতে পারি না নফিসা বলল আচ্ছা এমন কোনো রমণী যদি আপনি পান যাকে গহনাপত্র জামাকাপড় মোহরনা প্রভৃতি কিছুই দিতে হবে না এমন কি তাকে ভরণ পোষণের দায়িত্বও আপনাকে বহন করতে হবে না বরং তার নিকট থেকে আপনি কিছু সাহায্য পেতে পারেন সেরূপস্থলে আপনার বিয়ে করতে কোনো আপত্তির কারণ আছে কি হযরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লাম বললেন কে সেই রমণী কেমন ধরনের রমণী সে এইসব কথা না জেনে কেমন করে তোমার এই কথার উত্তর দেব নফিসা বললেন এমন রমণী যেই হোক না কেন যদি সে পরমা সুন্দরী বিদুষী সচ্চরিত্রা ও উচ্চ বংশীয় হয় আপনার কোন আপত্তি আছে কিনা মহানবী সাল্লাহু আলহ বললেন এমন রমণী কে আছে যে উচ্চ উচ্চবংশীয়া সচ্চরিত্রা সুন্দরী ও বিদুষী হয়েও আমার মতো একজন সহায় সম্বলহীন নিঃস্ব দরিদ্রকে পতিত্বে বরণ করতে রাজি হবে নফিসা উত্তর করল যদি থেকেই থাকে তবে আপনি রাজি হবেন কিনা তাই বলুন মহানবী সাল্লাহ আলী বললেন যদি সত্যই এত সহজে এমন যুবতী একজন স্ত্রী পাওয়া যায় যাকে কিছুই দিতে হবে না এমনকি ভরণ দিতে হবে না তবে আর রমত করার কি আছে কিন্তু এটা যে একেবারে আকাশকুসুম বলেই মনে হয় এও কি সম্ভব নফিসা বলল নিশ্চয়ই সম্ভব আকাশ আকাশকুসুম নয় হজরত জিজ্ঞেস করলেন কে সেই রমণী নফিসা বলল খয়লিদের কন্যা খাদিজা তিনি সর্বদাই আপনার প্রশংসা করে থাকেন আমার বিশ্বাস যে আপনার তরফ হতে প্রস্তাব করলে অতি সহজেই তিনি রাজি হবেন যদি বলেন তবে আমি তাকে এই বিষয়ে একটু জিজ্ঞেস করে দেখতে পারি মহানবী সাল্লাহু আলহিহুসাল্লাম বললেন বেশ তা চেষ্টা করে দেখতে পারো নফিসা গিয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহ সব কথা খুলে বললে তিনি তাকে আবার পাঠিয়ে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহিহুসলামের নিকটে তিনি তাকে বলে দিলেন তুমি গিয়ে তাকে আমার সম্মতির কথা জানিয়ে এসো নফিসা পুনরায় এসে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহুসাল্লামকে খাদিজার সম্মতির কথা জানালে তিনি বললেন আচ্ছা তুমি একবার আমার চাচা আবুতালিবের নিকটে এই কথা বলে এসো যেহেতু আমার ইচ্ছা থাকলেও আমার চাচার অমতে আমি কিছুই করতে পারবো না আবার আমি নিজেও তাকে এই কথা বলতে পারবো না ভফিস আবু তালিবকে এসব জানালে তিনি বিশেষ আগ্রহের সাথে সম্মতি প্রদান করলেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম চিন্তা করেননি তা নয় তবে হজরত খাদিজার যে সব গুণের পরিচয় তিনি পেয়েছিলেন সেই তুলনায় তার বয়সের এই তারতম্যটুকু একেবারেই ধরতম্য নয় বলেই তিনি মনে করেছিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষে আবু তালিব এবং হজরত খাদিজ রাদিয়াল্লাহ তালার পক্ষে তার চাচা আমর বিন আসাদ বিবাহের কথাবার্তা নিষ্পত্তি করে দিন তারিখ ধার্য করলেন নির্দিষ্ট তারিখে হজরতের পক্ষ থেকে আবু তালিব হজরত হামজা এবং আরও অনেক আত্মীয় স্বজন আর হযরত খাদিজার পক্ষে আমর বিন আসাদ ওয়ারাকা বিন নৌফেল এবং আরও অনেকে উপস্থিত থেকে শুভ বিবাহ সুসম্পন্ন করলেন বিবাহ মজলেশে হজরত মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামের চাচা আবুতালিব একটি নাতি দীর্ঘ ক্ষুদা অর্থাৎ ভাষণ দান করলেন যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে হজরত ইব্রাহিম আলহিহি সাল্লামের বংশে জন্মগ্রহণের সৌভাগ্য দান করেছেন এবং পবিত্র কাবাগৃহের খেদমত করার গৌরব প্রদান করেছেন আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহু আলহসালাম আর্থিক অবস্থার দিক দিয়ে নিঃস্ব হলেও সে যে সর্বগুণে গুণান্বিত এই কথা বলতে সত্যই আমি গৌরব অনুভব করছি আর আমার এই কথা যে বিন্দুমাত্র অতিরঞ্জিত নয় আশা করি তা আরবের প্রত্যেকটি ব্যক্তি এক বাক্যে স্বীকার করবেন খয়লিদের কন্যা খাদিজের সঙ্গে আপনাদের ও আমাদের সম্পর্ক নতুন নয় তবুও নতুন করে তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পেরে আমি আনন্দ অনুভব করছি আমার ভাতিজা মুহাম্মদ তার পানি প্রার্থী আমি খাদিজার মহরানা হিসেবে বিশটি উট খাদিজাকে দান করছি যদিও এই সামান্য মহরানা বিবি খাদিজের পক্ষে নিতান্তই অল্প তবু আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি যে বিবি খাদিজা এই বিবাহের স্বীকৃতি দিয়ে নিতান্ত বুদ্ধিমত্তার পরিচয় প্রদান করেছেন যেহেতু আমার ভাতিজা মুহাম্মদের ভবিষ্যৎ উজ্জ্বল আমি তাদের উভয়ের সুখী দাম্পত্য জীবন কামনা করছি হজরত খাদিজার পক্ষে ওয়ারাকাবির নৌফেল দাঁড়িয়ে তার একটি ভাষণ দান করলেন যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে সমগ্র আরব দেশের মধ্যে অসীম সম্মানের অধিকারী করেছেন গৌরবে মোহাম্মদ সালাল্লাহু আলহিসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহ তালান্না কেউ কারো চেয়ে কম নয় আমাদের উভয় বংশের পূর্বপুরুষগণ একই ছিলেন আজ আবার একই বংশের এই দুটি শাখার মধ্যে নতুন সম্পর্ক গড়ে তুলতে পেরে আমরা সত্যি আনন্দিত হাসিমি বংশের গৌরব যা আমাদের চেয়ে ঊর্ধ্বে তা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই এই হিসাবে খাদিজা মোহাম্মদকে পতিত্বে বরণ করে নিশ্চয়ই আমাদের গৌরব বৃদ্ধি করেছে তাছাড়া মোহাম্মদের মতো সচ্চরিত্র ও জ্ঞানী যুবক সমগ্র আরবে আর দ্বিতীয় নেই এই কথা শুধু আমি কেন সকলে এক বাক্যে স্বীকার করবে সুতরাং তার হাতে খাদিজাকে তুলে দিতে পেরে আমরা সত্যই সুখী হয়েছি হ্যাঁ কুরাইশ ভদ্র মহোদয়গণ আপনারা সাক্ষী থাকুন যে আমি খোয়ালিদের কন্যা খাদিজাকে নির্ধারিত মহরানার বিনিময়ে আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের পরিণয়ে সমর্পণ করছি এভাবে এক অনারম্বর অনুষ্ঠানের ভেতর দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের সঙ্গে হজরত খাদিজা রাদিয়াল্লাহুতালাহার শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল হজরত খাদিজা তার কতিপয় অপ্রাপ্ত বয়সের বালিকা দাসীকে আনন্দ উৎসব করতে আদেশ করলেন বালিকা দাসীগণ আনন্দ উল্লাস করে বিয়ে মজলিসটাকে আনন্দে মুখরিত করে তুলল বলা বাহুল্য যে হজরত মোহাম্মদ সাল্লু আলি সঙ্গে হজরত খাদিজার এই বিবাহ আইয়ামে জাহিলিয়াই অর্থাৎ অন্ধকার যুগে সম্পন্ন হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লু আলিহুসল্লাম তখনও নববত লাভ করেননি কাজেই ইসলামের কোনো বিধিনিষেধ পালন করার কোনো প্রশ্নই ওঠে না তৎকালীন আরবে চির প্রচলিত নিয়ম অনুসারেই এই বিবাহ সম্পন্ন হয়েছিল কাজেই বিবাহ মজলিসে অপ্রাপ্ত বয়সের বালিকাদেরকে দিয়ে আনন্দ উল্লাস করা দোষের কোনো কার্য বলে বিবেচিত হয়নি হজরত খাদিজা রদি আল্লাহ তোলাহা হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামকে ডেকে বললেন আপনার চাচাকে বলে দিন তিনি আমার স্বরূপ যে উটগুলো প্রদান করেছেন তারই একটা জবেহ করে উপস্থিত মেহমানদের আহারের ব্যবস্থা করতে আমি উপস্থিত মেহমানদের আহারের জন্য প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যই জোগাড় করে রেখেছি সেই জন্য কোনোই অসুবিধা হবে না হজরতে খাদিজার নির্দেশ অনুযায়ী আবু তালিব অত্যন্ত আনন্দের সঙ্গে একটি উট জবাইহ করে দিলেন তা দ্বারা পরম ধুমধামে বিবাহ মজলিসে উপস্থিত উভয় পক্ষের আত্মীয়স্বজন ও মেহমানদেরকে আহার করানো হলো। বিবাহের পর হজরত খাদিজার আদিয়াল্লাহ তালান্নাহা পিতৃগৃহেই রয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লাম আপাতত এখানেই থাকলেন তালিব তার আত্মীয়স্বজন সহ গৃহে প্রত্যাবর্তনের পূর্বে হজরত খাদিজা তার কদম মুচি করে আশীর্বাদ চাইলে আবু তালিব তার মাথায় হাত বুলিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন হজরত খাদিজারাদিয়াল্লু তালান্নাহা তাকে বহু টাকা পয়সা স্বরূপ প্রদান করলেন বলা বাহুল্য হজরত খাদিজা আবু তালিবকে এত অর্থ নাজরানা স্বরূপ প্রদান করেছিলেন যে অতপর আবু তালিবকে আর অর্থাভাবের জন্য কোনো রূপ চিন্তা করতে হয়নি হজরত খাদিজার স্বপ্ন ও আরাকাবিন নৌফিলের ব্যাখ্যা আর খাদিজার মনের বাসন আজ সফল হল হজরত খাদিজার সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহস্লামের বিবাহ সত্যই বড় মধুময় হয়েছিল দাম্পত্য জীবনে তাদের মতো সুখী আর কেউ হয় কিনা তা কঠিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লামকে পতিত্বে বরণ করে একদিকে সমগ্র জগতে বিশেষ সুনাম ও সম্মানের অধিকারিণী হয়েছিলেন অন্যদিকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে আখেরাতের পথ পরিষ্কার করেছিলেন আরবের বহু সম্ভ্রান্ত শিক্ষিত ধনী আমির উমরা প্রমুহ হজরত খাদিজাকে বিবাহ করার জন্য নিতান্ত আগ্রহ প্রকাশ করে যথাসাধ্য চেষ্টা করে ব্যর্থ হয়েছিল অবশেষে সেই খাদিজা যখন একজন নিঃস্ব দরিদ্র ও অসহায় যুবককে পতিত্বে বরণ করলেন তখন তারা হিংসায় জলে মরতে লাগল বিবাহের অল্পকাল পরেই তারা হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার আরম্ভ করতে শুরু করে দিল তারা বলতে লাগল যে খাদিজা মুহাম্মদের মতো একজন দরিদ্র যুবককে বিবাহ করে আমাদের মান সম্মানের মস্তকে পদাখাত করেছে কাজেই তার সাথে আমাদের কোনোরূপ সম্পর্ক রাখা উচিত নয় এ বিষয় নিয়ে তারা প্রায় সকলেই অনবরত যুক্তি পরামর্শ করে দল পাকাতে লাগলো অবশেষে তারা সকলে একমত হলো যে আজ হতে খাদিজার সাথে আমাদের খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু বন্ধ করে দেওয়া হলো তাকে আমরা একঘরে করে রাখলাম হজরত খাদিজার কানে এই সংবাদ পৌঁছতে বিলম্ব হলো না তিনি অত্যন্ত দুঃখিত হয়ে এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন কি করা যায় অবশেষে বহু চিন্তা ভাবনা করে একদিন তিনি মক্কার সকল ধনী শিক্ষিত ও সম্মানী লোকদেরকে তার বাড়িতে আমন্ত্রণ করলেন কেউ কেউ বলল তার বাড়িতে যাব না আবার কেউ কেউ বলল একবার গিয়েই দেখা যাক তার উদ্দেশ্যটা কি হয়তো মোহাম্মদের রূপ দেখে ঝুঁকের মাথায় তাকে বিয়ে করে এখন নিজের ভুল বুঝতে পেরেছে তারই একটা প্রতিকারের পরামর্শ চাইবে আমাদের কাছে এই বলে বুঝাপড়া করে সবাই উপস্থিত হল হজরত খাদিজার দাওয়াত রক্ষা করতে হজরত খাদিজার আল্লাহ তাল্না পরম যত্ন সহকারে সকলকে আহার করালেন তারপরে সকলকে সম্বোধন করে বললেন ভদ্র মহোদয়গণ আপনারা সবাই অবগত আছেন যে আমি একজন অশিক্ষিত ও নিঃস্ব দরিদ্রকে পতিত্বে বরণ করেছি তার সাথে উঠা বসা করাই আমাদের সম্মানের হানি হয় তাই এর একটা প্রতিকার করা প্রয়োজন মনে করেই আজ আমি আপনাদের সকলকে ডেকে এনে কষ্ট দিলাম সকলে সমস্যা বলে উঠল হ্যাঁ হ্যাঁ আমরা তো তাই চাই আপনার এই বিবাহের জন্য আমরা সবাই অত্যন্ত দুঃখিত ও লজ্জিত আপনি এখন কি চান বলুন আমরা সর্বপ্রকারে আপনাকে সহযোগিতা প্রদান করতে প্রস্তুত আছি হজরত খাদিজা রাদিউল্লাহ তালহ্না বললেন আপনারা সবাই সাক্ষী থাকুন যে আজ হতে আমার যাবতীয় বিষয় সম্পত্তি ধন দৌলত ঘর বাড়ি সব কিছু সম্পূর্ণ বিনা শর্তে আমার স্বামীকে দান করলাম এসবের উপর আমার আর বিন্দুমাত্র দাবি রইল না আজ হতে আমার স্বামী এই অতুল ধনুশ্বর্যের একমাত্র মালিক হলেন তিনি ইচ্ছামতো তা যে কোনোভাবে খরচ করতে পারেন তাতে আমার কোনো ওজোর আপত্তি নেই তিনি যদি দয়া করে আমাকে তার চরণ সেবায় দাসী বলে তার সেবা করার সুযোগটুকু প্রদান করেন আমি তাতেই আমার জীবনকে ধন্য মনে করবো আজ থেকে আমার স্বামী অতুল ধনুশ্বর্যের অধিপতি হয়ে আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি বলে পরিগণিত হলেন সুতরাং আমি আশা করি এখন আর তার সাথে ওঠা করতে আপনাদের সম্মানের কোনো লাঘব হবে না হজরত খাদিজার ভাষণ শুনে সবাস্ত সকলে বিস্মিত স্তব্ধ ও লজ্জিত কারো মুখে কোনো কথা নেই লজ্জায় তারা মাথা তুলতে পারছে না একই হয়ে গেল আমরা আশা করেছিলাম কি আর হয়ে গেল কি এরপর হতে তারা এ বিষয়ে আর কোনো দিন কোনোরপ উচ্চবাচ্য ও সমালোচনা করতে সাহস পায়নি মহানবীসাল্লাম খাদিজার ধন দৌলত গ্রহণ করতে অস্বীকার করেন তিনি বললেন আমার ধন দৌলতের কোনো নেই ধন দৌলত তোমারই থাকুক আমি শুধু তাতেই খুশি আহারের জন্য দুখানা রুটি আর পরনের জন্য দুখানা বস্ত্র পেলেই সন্তুষ্ট এর বেশি আমার প্রয়োজন নেই হজরত খাদিজা বললেন তা হয় না টাকা পয়সার ব্যাপারে আপনি আমার মুখাপেক্ষী হয়ে থাকবেন এটা আমি চাই না বরং আমি চাই যে আমি আপনার মুখাপেক্ষী হয়ে থাকি যেহেতু আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী চির অধীনা দাসী আমি নিজেই যখন আপনার তখন আমার সবকিছুই আপনার আমার যখন যা প্রয়োজন হয় আপনার নিকট থেকে চেয়ে নেব এরপর হতে তিনি নিজের জীবনকে সম্পূর্ণরূপে হজরত রাসুল আকরম সাল্লাহু আলিহসাল্লামের খেদমতে উৎসর্গ করে দিয়েছিলেন হজরত রাসুল আকরম সাল্লাহ আলহিহুসাল্লামের সাথে হজরত আল্লাহ তোলা বিবাহের কিছুকাল পরে আরবে ভীষণ দুর্ভিক্ষ আরম্ভ হয় খাবারের অভাবে সকলের ঘরেই হাহাকার ধ্বনি উঠল ধ্বনি দরিদ্র নির্বিশেষে সবাই চতুর্দিকে অন্ধকার দেখতে লাগল পথে ঘাটে শহরে নগরে পল্লিতে পল্লিতে ক্ষুদার্তের করুণ আর্তনাদে মুখরিত হয়ে উঠল সর্বত্রই সহায় সম্পদের নিরাশ্রয় ক্ষুদার্থের করুণ ক্রন্দন সর্বত্রই শুধু হাহাকার ওগো কে আছো গো কিছু খেতে দিয়ে জীবন বাঁচাও আজ কয়েকটি দিন কিছু পেটে পড়েনি বাবা আর চলতে পারছি না এখনই প্রাণ বেরিয়ে যাবে কে আছো আমায় রক্ষা করো কিন্তু হায় কে কার আহ্বানে সারা দিবে কে কাকে দেখবে সবাই যে নিজের চিন্তায় ব্যতিব্যস্ত দরিদ্রের করুণ আর্তনাদ ক্ষুদার্তের করুণ চিৎকার কারও প্রাণে কোনো কর্ণপাত করে না কি করে করবে সবাই যে এক সমান আরবের এহেন দুর্দিনে কোমল প্রাণ হজরত খাদিজারাদা দিয়ে তালনার কোমল প্রাণ কেঁদে উঠল দুঃখীদের দুঃখে ক্ষুদার্তের আর্তনাদে স্থির থাকতে পারলেন না বুক ভরা মাতৃ স্নেহ নিয়ে এগিয়ে এলেন তিনি তাদের চোখের পানি মুছে দিতে তাদের ধুলি ঝেড়ে চোখের পানি মুছে দিতে স্নেহে কুলে টেনে নিলেন তিনি আর্ত পীড়িত ও ক্ষুধার্তকে দেশি বিদেশি পরিচিত অপরিচিত ধার্মিক পাপী আপন পর নির্বিশেষে সবাইকে তিনি দান করতে লাগলেন অকাতরে অন্ন বস্ত্র অর্থ আহার নিদ্রা পরিত্যাগ করে প্রাণ ভরা স্নেহ ভালোবাসা নিয়ে এগিয়ে এলেন হযরত আনহা আর্তের সেবায় উন্মুক্ত করে দিলেন তিনি তার ধন ভাণ্ডার দিন নেই রাত নেই সর্বদা দুহাত ভরে দান করতে লাগলেন তিনি প্রয়োজনীয় সবকিছু আরবের বড় বড় ধনির গৃহেও নেমে এসেছে আজ দুর্ভিক্ষের করাল গ্রাস কোটিপতি আজ রেহাই পায়নি দুর্ভিক্ষের করাল গ্রাস হতে যারা ছিল ধনী ও মানি তাদেরই বিপদ আজ সর্বাপেক্ষা বেশি কারণ চির দরিদ্র যারা তাদের তবু মানুষের ধারে হাত পাতার অভ্যাস আছে লজ্জা নেই তাদের কারো কাছে কিছু চাইতে কিন্তু এমন অনেক লোক আছে যারা পাঁচ দিন সাত দিন যাবতীয় স্ত্রী পুত্র নিয়ে অনাহারে থেকে তারা মৃত্যুর জন্য প্রহরের পর প্রহর গুনছে কিন্তু কারো কাছে হাত পাততে পারেননি এমন সব লোকের কথা ভুলে গেলেন না জগৎ মাতা আম্মাজা নজরত খাদিজারাদিয়াল্লাহ আনহা তাদের সেবায়ও এগিয়ে এলেন তিনি বুক ভরা দরদ নিয়ে তাদেরকেও সাহায্য করে আল্লাহর সৃষ্টির সেবায় উৎসর্গ করলেন নিজের মনপ্রাণ আরবের দুর্ভিক্ষ কবলিত আবাল বৃদ্ধ সহ এক বাক্যে সবাই স্বীকার করল যে হজরত খাদিজা আল্লাহ তাল্হা সত্যই জগত মাতা সবাই মুক্ত কণ্ঠে বলতে লাগলো ধন্য মা খাদিজা তুমি ধন্য তোমার জীবন ধন্য ধন্য তোমার জন্মদাতা পিতা ও গর্বধারিণী মাতা আজ তুমি জগতে যে অক্ষয় কীর্তি স্থাপন করলে তা শুধু মক্কার লোক নয় শুধু আরববাসী নয় বরং জগতের প্রতিটি মানুষ কিয়ামত পর্যন্ত তা স্মরণ রাখবে তুমি নিজে কালের করাল গ্রাসে পতিত হলেও দুনিয়ার মানুষ কখনো ভুলতে পারবে না তোমার দয়ার কথা মুছে ফেলতে পারবে না তোমার পবিত্র স্মৃতি তাদের হৃদয় হতে প্রত্যক্ষ সারাদিন রদহাতে খরচ করতে করতে হজরত খাদিজার অফুরন্ত ধন শূন্য হয়ে গেল ঘরের আসবাবপত্র বাসন খাঁটি বাটি পর্যন্ত বিক্রি করে তিনি প্রার্থীর প্রার্থনা পূরণ করতে লাগলেন একসময় তাও নিঃশেষ হয়ে গেল সারা সারাদিন ধান খয়রাত করে সন্ধ্যার সময় রিক্ত হস্তে বসে আছেন হজরত খাদিজা আদিয়াল্লাহ তাল্না এমন সময় একজন লোক এসে বলল মাগো আজ তিন দিন যাবৎ পেটে কিছু পড়েনি বড় আঘাত পেলেন তার কোমল হৃদয়ে কি করে দেবেন তিনি প্রার্থীকে তুলে ঘরে যে কিছুই নেই এখন দিবার মতো একটু চিন্তা করে মনে মনে বললেন হ্যাঁ ঠিক আছে তিনখানা রুটি রেখেছিলাম একখানা নিজে খাবো ও দুখানা স্বামীকে খেতে দেব বলে সেই তিনখানা ওকে দিয়ে দেই নিজেরা একদিন নাইবা খেলাম তাতে কি হবে তিনখানা রুটি বের করে এনে দিলেন তিনি প্রার্থীর হাতে সে আনন্দে আটখানা হয়ে দুহাত তুলে দোয়া করতে করতে চলে গেল তারপরে আরেকজন এসে বলল মাগো আজ চার দিন যাবত কিছু খেতে পাইনি ক্ষুদায় আমার প্রাণ এক্ষুনি বেরিয়ে যাবে দয়া করে কিছু খাবার দিয়ে আমার প্রাণ রক্ষা করুন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না মা এবারে অধিকতর বিচলিত হয়ে পড়লেন করোনা রূপী নিয়ে হজরত খাদিজারাদিয়াল্লাহ তালাহা এখন আর এমন কিছুই ঘরে নেই যা দিয়ে এই ক্ষুদার্থের ক্ষুদা দূর করা যেতে পারে কিছুক্ষণ চিন্তা করে স্বামীর বিছানার মূল্যবান চাদরখানা উঠিয়ে তিনি চললেন বাজারের দিকে প্রার্থীকে বলে গেলেন তুমি একটু বসো বাবা আমি শিগগিরই আসছি অতি সামান্যতমে স্বামীর বহু মূল্যবান চাদরখানা বিক্রি করে তা দ্বারা কিছু খাদ্যবস্তু কিনে এনে প্রার্থীর হাতে দিয়ে দিলেন তিনি যে প্রার্থীর হাতে কিছু দিতে পেরেছেন প্রার্থীকে যে রিক্ত হস্তে ফিরিয়ে দিতে হয়নি এই কথা চিন্তা করেই তিনি মনে মনে পরম শান্তি লাভ করলেন তার মূল্যবান চাদরখানা যে হাত হয়ে গেল এই কথা চিন্তা করার অবসর পেলেন না তিনি একটু পরেই তার মনে হলো হায় আমি একই করলাম নিজের জন্য চিন্তা করি না কিন্তু সারাদিন অন্তেশ আমি যখন ক্ষুধার্ত হয়ে গৃহে ফিরবেন তখন কি খেতে দেব আমি তাকে কিসের উপরে এই বা তিনি শয়ন করবেন তার বালিশ বিছানাটাও যে বিক্রি করে দিলাম আমি মনে তার বড় ব্যথা লাগলো এসব চিন্তা করে হজরত রাসুল্লাহ সাল্লু আলী হুসাল্লাম গৃহে ফিরে এলেন তিনি হজরত খাদিজের মুখের দিকে তাকিয়ে অত্যন্ত বিস্মিত হলেন পূর্ণিমার চাঁদের মতো মুখখানা তার মলিন হয়ে গেছে কে যেন এক রাস মেখে দিয়ে গেছে সেই সুন্দর মুখের উপর তার সদ্য হাসি মুখে আজ হাসির লেশমাত্রও নেই তিনি জিজ্ঞেস করলেন খাদিজা আজ তোমার মুখ এত মলিন দেখছি কেন কে তোমার মুখের বিমল হাসির ছটা কেড়ে নিয়ে গেল কে তোমার চাঁদ মুখে কালি মেখে দিয়ে গেল হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহা কোন উত্তর করলেন না অন্তর তার চৌচির হয়ে যেতে লাগলো দু চোখ বেয়ে ঝরঝর করে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো স্বামীর প্রশ্ন শুনে কি উত্তর দেবেন তিনি স্বামীর এই প্রশ্নের মহানবী সাল্লু আবার জিজ্ঞেস করলেন খাদিজা তোমার কি হয়েছে বলো আমি এই পর্যন্ত কোনো দিনই তোমার মুখ এমন মলিন দেখিনি হজরত খাদিজারাদিয়াল্লাহ তাল্হা এবার সব কথা খুলে বললেন স্বামীর কাছে তা শুনে মহানবী সাল্লা আলহ্লাম মৃদু হেসে বললেন ও আচ্ছা এই কথা এই সামান্য বিষয়ের জন্য তুমি এমন মন খারাপ করে বসে আছো আমি মনে করেছি না জানি তোমার কোন বিপদ হয়েছে তোমার ধন দৌলত সবই তুমি আমাকে দান করেছিলে আমি যদি সহস্তে সেই সব ধন দান খৈরাত করে দিতাম তবে হয়তো তোমার মনে একটু দুঃখিত হওয়ার কারণ ছিল তুমি হয়তো মনে করতে পারতে যে তোমার স্বামীর নিজের উপার্জিত নয় বলেই সেই ধন দৌলতের উপরে কোনো মমতা ছিল না তাই এত সহজে তিনি সব বিলিয়ে দিতে পেরেছেন অথবা কোনোদিন অভাবে পরে এই কথাও তোমার মনে হওয়া অসম্ভব ছিল না যে আমার এত ধন দৌলত ছিল সেই সব স্বামীর হাতে তুলে দিয়েছিলাম যার ফলে আজ আমি নিঃস্ব আমার এত ধন দৌলত ছিল সেই সব স্বামীর হাতে তুলে দিয়েছিলাম বলে আজ আমি নিঃস্ব দরিদ্র হয়ে পড়েছি এইসব কথা চিন্তা করে আমি সেই ধন দান করার ভার তোমাকেই দিয়েছিলাম তুমি সেই ধন দৌলত সবকিছু সব কিছু দান করে দেয় আজ আমি যে কতটুকু সন্তুষ্ট হয়েছি তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না যে নিজে না খেয়ে অপরকে খাওয়ায় যে নিজের দুঃখ ভুলে গিয়ে অন্যের দুঃখ দূর করতে চেষ্টা করে সেই তো প্রকৃত মানুষ সেই তো আল্লাহর প্রিয় বান্দা নিজের সুখের জন্য তো সবাই লালায়িত হয় নিজের দুঃখ দূর করতে তো সবাই চেষ্টা করে কিন্তু পরের সুখ শান্তি কয়জনে চায় পরের দুঃখে কয়জনের প্রাণ কাঁদে যার কাঁদে সেই মানুষ সেই আল্লাহর প্রিয় মানুষ হয়ে যে মানুষকে ভালোবাসে না মানুষ হয়ে যার প্রাণ মানুষের জন্য কাঁদে না সে মানুষ নয় মানুষরূপী পশু আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর বান্ধাকে ভালোবাসতে হয় হজরত খাদিজা আল্লাহ তালাহা বললেন স্বামী আমি সেই জন্য দুঃখিত হচ্ছি না আমার মনে লজ্জা হচ্ছে এই ভেবে যে আপনি হয়তো কখনো মনে করবেন খাদিজা তার যাবতীয় ধন দৌলত আমাকে দান করেছিল অথচ সে নিজেই আবার সব বিলিয়ে দিল আমার জন্য কিছুই রাখলো না এটা তো দান করা নয় দানের অভিনয় মাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম বললেন খাদিজা আজ আমার মনে শুধু এটুকুর জন্য ব্যথা লাগছে যে তুমি এখনও আমার মনোভাব সম্পূর্ণ বুঝতে পারো তুমি আমার ধন দৌলত বিলিয়ে দিয়েছ তার জন্য আমি যে কত খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না তুমি যদি আমার মনের খবর জানতে তবে আজকের তুচ্ছ বিষয় নিয়ে কিছুতেই লজ্জিত এবং দুঃখিত হতে না হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্না এবার হেসে উত্তর করলেন জানি হযরত সবই জানি আপনার অন্তরের খবর জানি বলেই তো আপনার ধন দৌলত অকাতরে বিলিয়ে দিতে সাহস পেয়েছি তাই তো আজ আপনার আহারের দুখানা রুটি শয়নের শয্যা শিয়রের বালিশটা পর্যন্ত বিলিয়ে দিয়েছি হজরত রাসলসালসাল্লাম এবার হজরত খাদিজা রাজিয়াল্লাহতালনাকে বুকে ঝরিয়ে ধরলেন এবং বললেন খাদিজা তোমার মতো স্ত্রী রত্ন লাভ করে সত্যই আমি বড় সুখী হয়েছি অতঃপর সেই রাত্রি অনাহারেই তারা খেজুরের পাতার চাটাইয়ের উপর বিছানা ও বালিশবিহীন শয্যায় শয়ন করে পরম আনন্দে রাত্রি যাপন করলেন নিজের অতুল ঐশ্বর্য মানুষের সেবাই বিতরণ করে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহা যখন নিতান্তই নিঃস্ব হয়ে পড়েছিলেন তখনও তিনি অধিকাংশ সময় নিজের সামান্য খাদ্যেরও কিয়দাংশ দুঃখী দরিদ্রের হাতে তুলে দিয়ে অসীম আনন্দ পেতেন অনেক সময় ঘরে সামান্য খাদ্য থাকলে তা সব স্বামীর জন্য রেখে দিয়ে নিজে শুধু একটু পানি পান করেই পরম তৃপ্তি লাভ করতেন ধনীগৃহের আদরের দুলালি যিনি চিরজীবন যিনি সুখের ক্রূরেই লালিত পালিত তার পক্ষে এরূপ কষ্ট করা যে কতদূর অসম্ভব তা বলাই বাহুল্য একদা হজরত মোহাম্মদ সাল্লু আলী একটা জনমানবহীন মাঠের ভেতর দিয়ে কোথাও যাচ্ছিলেন এমন সময় শূন্য থেকে গুরু গুরুগম্ভীর সুরে ভেসে এলো হে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম শব্দ শুনে ঊর্ধ্বদিকে তাকিয়ে দেখতে পেলেন একখানা বিরাট সিংহাসনে শুনে হজরত জিব্রিল আলহিসাল্লাম বসে আছেন শূন্য পথে ভেসে আসছে তাকে দেখা মাত্রই মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলীহসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি এসে হজরত খাদিজাকে বললেন খাদিজা শীঘ্রই আমাকে বস্ত্রের দ্বারা আবৃত করে দাও হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল্না তাকে একখানা চাদর দিয়ে ঢেকে দিলেন ঠিক যে সময় তার উপর কোরআন মাজিদ নাজিল হলো তিনি শুনতে পেলেন হ্যাঁ বস্ত্রাবৃত ব্যক্তি লোকদেরকে আল্লাহর ভয় দেখাও এবং তোমার প্রতিপালকের গুণগান করো তোমার পরনের বস্ত্র পবিত্র রাখো এবং শিরক ও কুফুরি হতে দূরে থাকো এই ঘটনার পর হতে মহম্মদ সাল্লু আলহিহসাল্লামের প্রতি ঘন ঘন নাজিল হতে লাগল যখন যে আয়াত নাজিল হত সঙ্গে সঙ্গে তিনি তা মুখস্থ করে ফেলতেন এবং হজরত খাদিজাকে তা পাঠ করে শোনাতেন ইসলাম প্রচারের আদেশপ্রাপ্ত হওয়ার পর একদা তিনি হজরত খাদিজাকে বললেন খাদিজা তুমি আমার সম্বন্ধে কিরূপ ধারণা পোষণ করো হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্না উত্তর করলেন আমি আপনাকে সত্যবাদী ওয়াদা পালনকারী ন্যায় বিচারক সচ্চরিত্রবান ও আমানতদার বলে অন্তরে দৃঢ় বিশ্বাস রাখি হজরত মোহাম্মদ সাল্লু আলহাল্লাম বললেন হ্যাঁ খাদিজা যদি তাই মনে করো তবে তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহর প্রেরিত রাসল তুমি মূর্তি পূজা পরিত্যাগ করে সেরে কি ও কুফুরি গুনাহ হতে তৌবা করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তার এবাদতে মনোনিবেশন করো তুমি পাঠ করো লা হজরত খাদিজার আদি আল্লাহ তাল্হা কালে মাতাইয়ে পাঠ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্হা সর্বপ্রথম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে আল্লাহর রাসুল বলে বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেছিলেন এই জন্য আজ পর্যন্ত তিনি সারা মুসলিম জগতে উম্মুল মোমিনিন বা মুমেনদের মাতা বলে সকলের অশেষ শ্রদ্ধা অর্জন করতে সমর্থ হয়েছেন তাছাড়া ইসলাম প্রচারের প্রাথমিক যুগে হজরত মোহাম্মদ সাল্লু আলী হোসাল্লামের সহদর্মিনী হিসেবে ইসলামের আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন ইসলাম প্রচারের জন্য তার সেই দান ও ত্যাগ শিকারের নজির ইসলামের ইতিহাসের দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না কত কাল চলে গেছে এবং আরও কত শতাব্দী চলে যাবে হজরত খাদিজারাদিয়াল্লাহ তাল্হার উপকারের কথা প্রতিটি মানুষের অন্তরে চিরদিনই রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে হজরত খাদিজারাদিয়াল্লাহু তাল্হা যদি তখন হজরত মোহাম্মদ আলী আলীহসাল্লামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করে ইসলাম গ্রহণ না করতেন যদি রাসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে ইসলাম প্রচারে সক্রিয় সাহায্য না করতেন তবে হয়তো রাসলুল্লাহ সাল্ল্লা আলিহসাল্লামের পক্ষে ইসলাম প্রচার করা অতটা সহজ হতো না তাহলে হয়তো জগতে ইসলামের ইতিহাস সম্পূর্ণ অন্যভাবে লিখিত হত অতপর হজরত মোহাম্মদ আলহি সাল্লাম লোকদের নিকট আল্লাহর বাণী প্রচারে মনোনিবেশ করেন তিনি যখন সকলকে দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক আল্লাহর উপাসনা করতে আহ্বান করলেন তখন সকলেই তার সাথে ঘোর শত্রুতা আরম্ভ করে দিল তারা এই নতুন ধর্মের কথা শুনে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহুসাল্লামের উপর একেবারে খেপে উঠল তাদের স্বার্থের ক্ষতিকর ও মতের বিপরীত এই নতুন ধর্ম প্রচারে সর্বশক্তি প্রয়োগ করে বাধা দিতে দৃঢ় প্রতিজ্ঞ হল তারা হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের উপর নানা প্রকার অমানসিক অত্যাচার করতে আরম্ভ করে দিল যারা এই ধর্ম গ্রহণ করলেন তাদের উপরেও চলল নিষ্ঠুর অত্যাচার তবুও তিনি আপন কর্তব্য হতে বিন্দুমাত্র বিচ্যুত হলেন না এই ও দুর্দিনে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের চাচা আবু তালিব ও হজরত খাদিজারাদিয়াল্লাহ তালা ছাড়া হজরত রাসল্লাহ সাল্লু আলী হোসাল্লামের অন্যান্য স্বজনগণ পর্যন্ত তার বিরোধিতা করতে আরম্ভ করে দিল এমনকি বিধর্মীরা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহসাল্লামের প্রাণনাশের জন্য ষড়যন্ত্র করতে লাগল একদিকে আরবের যাবতীয় কুরাইশ ও তাদের দলপতিগণ এবং অন্যদিকে হজরত মোহাম্মদ সাল্লু আলিহু সাল্লাম এবং তার নগণ্য সংখ্যক নিঃস্ব উম্মত একমাত্র পরম করুণাময় আল্লাহ ছাড়া তাদের সাহায্য করার মতো আর কেউ ছিল না সমগ্র আরবে কুরাইশগণ তাদের সর্বশক্তি নিয়োগ করলো বিভিন্ন প্রকারে তাদেরকে হয়রানি করতে এমনকি তাদের জীবিকা অর্জনের পথে পর্যন্ত বাধা সৃষ্টি করল হজরত রাসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লামের উপরে এবং দীক্ষিত মুসলমানদের উপরে দিবারাত্রি কুরেশদের কত নিষ্ঠুর অত্যাচার যে চলতে লাগলো তা ভাষায় বর্ণনা করা যায় না এ সময় হসরত রাসুল আকরম সাল্লাহু আলীহু সাল্লামের মানসিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ত কখনো কখনো তিনি একেবারে হতবুদ্ধি হয়ে পড়তেন কি করবেন কিছুই ভেবে পেতেন না হজরত রাসুল আকরম সাল্লু আলহ্লামের এই কঠিন বিপদের দিনে হজরত খাদিজা রাদিয়াল্লাহুতালান্হা কুসুম কুমল গৃহিণীর ন্যায় গৃহকোনে বসে কেবল রান্না করতেন না বা আয়েশ আরামের কোলে গা ঢেলে দিয়ে বসে থাকতেন না তিনিও স্বামীর সঙ্গে সঙ্গে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতেন আল্লাহর বাণী প্রচার করে সত্য প্রতিষ্ঠিত করতে হজরত খাদিজার বলিষ্ঠ ও সক্রিয় সহযোগিতা ও সাহায্যের ফলেই মুসলমানগণ সকল বাধা বিপত্তি অতিক্রম করে ইসলামের আদর্শ প্রচারে সফল কাম হয়েছিল হজরত খাদিজা রাসুলা আকরম সাল্লাহ আলিহসাল্লামের এই দুর্দিনে একদিকে অনলবর্ষী উৎসাহসূচক বাক্যের দ্বারা স্বামীকে পথে এগিয়ে দিতেন অপরদিকে সহানুভূতি ও মধুবীর্য বাক্যের দ্বারা তার দগ্ধ হৃদয়ে শান্তি বাড়ি সিঞ্চন করতেন কঠিন বিপদ ও দুঃখ কষ্টের সময়েও প্রাণপ্রিয় স্ত্রীর সহানুভূতিপূর্ণ কথা উৎসাহ ও মনোবল প্রদায়নী উপদেশ স্নিগ্ধ ও মিষ্টি মিষ্টিমধুর হাসি হজরত রাসুল আকরম সাল্লু আলী হোসাল্লামকে এক অনাবিল আনন্দের রাজ্যে পৌঁছিয়ে দিত হজরত খাদিজারাদিয়াল্লাহ তালাহা ছিলেন একদিকে রাসুল আকরম সাল্লাহু আলীহাসাল্লামের স্ত্রী সহকর্মী ও আশ্রয়দাতা অন্যদিকে তারই ধন্দৌলত লাভ করে তিনি অভাব শূন্য হয়ে নিশ্চিত মনে কর্তব্য পথে এগিয়ে যেতে সমর্থ হয়েছিলেন তার সান্ত্বনাবানী ও উৎসাহবাক্য সর্বদা রাসুলে আকরাম সাল্লাহ আলী কর্তব্য পথে অনুপ্রেরণা প্রদান করত মহানবী সাল্লাহু আলহ্লামের চাচা তালিব ছিলেন কুরাইশ দলের অন্যতম নেতা কাজেই কুরাইশগণ তার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহু আলী প্রতি প্রকাশ্যে অত্যাচার করতে সাহস পেত না অপরদিকে হজরত খাদিজারাদিয়াল্লাহ তালাহা ছিলেন শিক্ষায় বংশমর্যাদায় এবং ধন দৌলতে অদ্বিতীয়া সেই জন্য অনেক লোক তার নিতান্ত বাধ্য ও অনুগত ছিল কাজেই খাদিজার স্বামীর উপরে তারা অত্যাচার করতে সাহস পেত না এই উভয় কারণে হজরত রাসুল আকরম সাল্লাহ আলহাসাল্লামের ইসলাম প্রচার অনেকটা সহজ হয়েছিল যখনই কোনো নতুন বিপদ উপস্থিত হতো হজরত খাদিজা আদি আল্লাহ তালাহা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতেন স্বামী সর্বশক্তিমান আল্লাহ আপনার সহায় তিনি তার রাসুলকে সাহায্য করার ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি খেলাপ করতে পারেন না আপনি নিশ্চিত থাকুন আপনার ভয়ের কোনো কারণ নেই কাফেররা আপনার কোনো অনিষ্টই করতে সমর্থ হবে না আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনাকে সব বিপদ হতে রক্ষা করবেন স্বয়ং আল্লাহতালা যার সহায় সহস্র শত্রু শত্রুতা করেও তার কোনো অনিষ্ট করতে পারে না হজরত খাদিজা রাদি আল্লাহ ইচ্ছা করেই সকল দুঃখ কষ্ট বরণ করে নিয়েছিলেন এবং অত বড় বিপদের ঝুঁকি মাথা পেতে নিয়েছিলেন নতুবা সমগ্র আরব দেশে ব্যক্তিগতভাবে তার কোনো শত্রু ছিল না আরবের প্রতিটি নরনারী তার কাছে কৃতজ্ঞ ছিল কাফেররা হজরত মোহাম্মদ সাল্লু আলহিহুসাল্লামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে এই সম্বত শুনে হজরত খাদিজা রিয়া তোলাহার মনে সর্বদাই ভয় ও দুশ্চিন্তা জেগে থাকত তিনি এক মুহূর্তের জন্যও প্রাণে শান্তি পেতেন না একদিন রাতে হজরত রাসুল আকরম সাল্লাহু আলহিহুসাল্লাম বাড়ি ফিরতে কিছুটা বিলম্ব হয়েছিল হজরত খাদিজা আদিয়াল্লাহ তালানহা ক্রমে ব্যাকুল হয়ে উঠতে লাগলেন অবশেষে নিজের বিপদের কথা ভুলে গিয়ে তিনি একাই বের হয়ে পড়েন স্বামীর খোঁজে সে সময় মুসলমানদের উপর কাফেররা এত বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছিল যে নারী পুরুষ নির্বিশেষে মুসলমান পেলেই নির্যাতন চালিয়ে মেরে ফেলত এইসব বিপদের কথা জানা সত্ত্বেও হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালান্না ঘোর অন্ধকার রাতে বের হয়ে পড়লেন স্বামীর খোঁজে স্বামীর বিপদের কথা চিন্তা করে নিজের বিপদের কথা সম্পূর্ণ ভুলে গেলেন তিনি কিছু দূর যাওয়ার পর রাস্তায় একজন লোকের সাথে তার সাক্ষাৎ হলো। লোকটি অন্ধকারে হজরত খাদিজারাদিয়াল্লাহতোলাহাকে চিনতে না পেরে জিজ্ঞেস করল মোহাম্মদ সাল্লু আলহিহুসাল্লামকে এদিকে কোথাও দেখেছ কি হজরত খাদিজারাদিয়াল্লাহতোলাহা সংক্ষেপে কেবল না বলে এগিয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে কাফেররা তার স্বামীকে হত্যা করার উদ্দেশ্যেই খোঁজ করছে তার মনের চিন্তা আরও বেড়ে গেল হজরত রাসুল্লাহ সাল্লু আলহিহিহসাল্লামকে যে যে স্থানে পাওয়ার সম্ভাবনা ছিল তার প্রত্যেক স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে হযরত খাদিজারাদিয়াল্লাহতুল্লাহা হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন তিনি বাড়ি এসে দেখতে পেলেন যে কিছুক্ষণ পূর্বে মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুসাল্লাম বাড়িতে ফিরে এসেছেন তার বুক হতে যেন একটা বিরাট ভারী পাথরের বোঝা নেমে গেল নবুয়ত লাভের পরেও হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহসাল্লাম অধিকাংশ সময় হেরা গুহায় বসে আল্লাহর ধ্যানমগ্ন থাকতেন বলে হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালহা একসঙ্গে কয়েকদিনের খাদ্য ও পানীয় তার সঙ্গে দিয়ে দিতেন তা শেষ হয়ে গেলে তিনি পুনরায় বাড়ি এসে খাদ্য ও পানীয় নিয়ে যেতেন কোনো কোনো সময় তার আসনে বিলম্ব দেখলে হজরত খাদিজার্জিয়াল তালা নিজেই গিয়ে হজরত রাসল সাল্লু আলীহসাল্লামকে খাদ্য দিয়ে আসতেন একদিন হজরত মোহাম্মদ সাল্ল আলহিহসাল্লাম হেরা গুহাই আল্লাহর ধ্যানে বসে আছেন এমন সময় সেখানে জিব্রিল ফেরেস্ত আগমন করে বললেন ইয়া রাসল সাল্লু আলহিহুসাল্লাম হজরত খাদিজা আপনার জন্য খাদ্য ও পানীয় নিয়ে আসছেন আপনি তাকে আমার সালাম জানিয়ে বলবেন আল্লাহ তালা তার জন্য মণিমুক্ত খচিত একটি সুরম্য প্রাসাদ নির্দিষ্ট করে রেখেছেন হজরত আমির হামজার আদিয়াল্লাহ তালু বলেছেন একদিন আমি খানায় কাবার নিকট দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে মোহাম্মদ সাল্লু আলহিহুসাল্লাম কুরাইশদের অত্যাচারে জর্জরিত হয়ে মাখা শরীরে বিষণ্ণ বদনে গৃহে বসে আছেন তা দেখে আমি তার দিকেই অগ্রসর হচ্ছি ঠিক এমন সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহ তোলা দ্রুত বেগে আমার নিকট দিয়ে দৌড়িয়ে কাবাগৃহে প্রবেশ করে মোহাম্মদ সাল্লাহু আলহুসাল্লামকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন এবং নিজের উড়ন দ্বারা তার শরীরের ধুলাবালি মুছে দিয়ে খেজুর পাতা দ্বারা বাতাস করতে লাগলেন তৎপরে তাকে একটু সুস্থ করে নিয়ে বাড়ি চলে গেলেন মহাত্মা আফিক আফিন্দি রাদিয়াল্লাহুতাল্লাহ বলেছেন আমি ইসলাম গ্রহণ করার পূর্বে একবার মক্কায় গিয়ে হজরত আব্বাস রাদিয়াল্লাহ তাল্লাহ্ন গৃহে আতিথ্য গ্রহণ করে সেখানেই আহারাদি ও রাত্রি যাপন করলাম পরদিন সকালে আমি দেখতে পেলাম একজন যুবক কাবাগৃহের সামনে এসে ক্যাবলামুখী হয়ে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছেন একটু পরেই একটি বালক এসে তার পাশে দাঁড়াল আরও একটু পরে একজন লোক এসে তার পিছনে দাঁড়ালো তারা তিনজন সেখানে নামাজ পড়ে চলে যাওয়ার পরে হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালাহকে বললাম দুনিয়ার একটা বিরাট পরিবর্তনের সময় এসে গেছে বলে মনে হচ্ছে তদুত্তরে হজরত আব্বাস আল্লাহ তালাহ বললেন যে যুবক সকলের সামনে বাম দিকে দাঁড়িয়েছিল সে আমার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম আল্লাহর প্রেরিত রাসল তার পাশে দাঁড়িয়েছিল সেই বালকটিও আমার ভাতিজা আবু তালেবের পুত্র আলীরাদিয়াল্লাহ তাল্লাহ আর তাদের পেছনে যে স্ত্রীলোকটি দাঁড়িয়েছিল সে আমার ভাতিজা বধু মহম্মদের স্ত্রী খাদিজা রাদি আল্লাহ যদিও হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহা জীবিত থাকতে কাবা গৃহে প্রকাশ্যভাবে কেউ নামাজ পড়তে পারেননি তথাপি স্বামীর সুখ দুঃখের সমভাগিনী হজরত খাদি জারাদি আল্লাহ অনেক দিন পর্যন্ত স্বামীর সাথে গভীর রাতে খানায় কাবায় এসে গোপনে নামাজ পড়তেন নবী করিম সাল্লাহ আলীহসাল্লামের সাথে বিবাহের সময় হজরত খাদি জারাদিয়াল্লাহ তোলাহার বয়স ছিল চল্লিশ বছর এবং হজরত রাসুল আকরম সাল্লাহু আলিহাসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর বিবাহের পনেরো বছর পরে অর্থাৎ হজরত রাসুল আকরম সাল্লাহু আলিহসাল্লামের বয়স চল্লিশ বছর পূর্ণ হলে তিনি নবুয়ত লাভ করেন বিবাহের পর হতে হজরত রাসুল্লাহ সাল্লামের নৌবত লাভের পূর্ব পর্যন্ত পনেরো বছর আরব দেশের সেই অন্ধকার যুগেও তাদের দাম্পত্য প্রেম দর্শন করে প্রত্যেক দম্পতির মনে হিংসার উদ্রেক হত প্রাক ইসলামিক যুগে আরব দেশে দাম্পত্য প্রেমের কোনই মূল্য ছিল না তথায় বহু বিবাহের প্রচলন ছিল কোনো পুরুষ একটি বিবাহ করে দু চার দিন পরেই তাকে পরিত্যাগ করে আরেকটি বিবাহ করত এভাবে কারো কারো স্ত্রী সংখ্যা শয়ের কোঠায় গিয়ে পোসত তখনকার দিনে স্ত্রীর মতামতের কোনো মূল্য ছিল না দাম্পত্য প্রেম বলেও কোনো কিছুর অস্তিত্ব ছিল না অথচ সেই যুগেও মহানবী সাল্লাহ আলহ্লামের সাথে হজরত আল্লাহ আদিয়াল্লাহতোলাহার দাম্পত্য প্রেমের যে নিদর্শন রয়েছে তা সত্যি অপূর্ব বিবাহের অল্পকাল পরেই হজরত আল্লাহ আদিয়াল্লাহতোলাহা তার অতুল ধনুশ্বর্য স্বামীর চরণে ঢেলে দিয়ে তার আনুগত্য প্রকাশী জীবনের একমাত্র শ্রেষ্ঠ ব্রত বলে গ্রহণ করেছিলেন হজরত খাদিজারাদিয়াল্লাহ তোলোলাহা একে তো ছিলেন বিধবা তদুপরি তার বয়স ছিল মহানবী সাল্লাহ আলহুসাল্লামের চেয়েও অনেক বেশি রূপস্থলে স্বামী স্ত্রীর পুরনো মনের মিল হওয়াটা প্রায় অসম্ভব হয়ে ওঠে অথচ তাদের দাম্পত্য জীবন এত প্রেমময় ও মধুর হয়েছিল যে হজরত খাদিজারাদিয়াল্লাহ তোলাহা বর্তমান থাকা পর্যন্ত মহানবী সাল্লাহু আলহুসাল্লাম অন্য কোনো স্ত্রী গ্রহণের কথা কোনোদিন কল্পনাও করেননি হজরত খাদিজার আদিয়াল্লাহ তোল্লাহার ইন্তেকালের পর বহুদিন পর্যন্ত তার সম্বন্ধে কোনো কথা বলতেই তিনি কেঁদে ফেলতেন যখন আরবের প্রত্যেকটি মানুষ মহানবী সাল্লাহ আলিহসাল্লামের সাথে ঘোর শত্রুতা করছিল তখন মহানবী সাল্লাহ আলহিহুসাল্লামের নিজের বংশের লোকেরাও তার প্রাণ্যাসের ষড়যন্ত্র করছিল যখন তার পাড়া প্রতিবেশী স্বজন কেউ তার স্বপক্ষে ছিল না সেই ঘোর দুর্দিনে তিনি ধন সম্পত্তি ও জীবন মন স্বামীর চরণে উৎসর্গ করে স্বামী সেবাকে জীবনের একমাত্র কর্তব্য বলে গ্রহণ করেছিলেন হজরত খাদিজারাদি আল্লাহ তোলাহার তখনকার সক্রিয় সহযোগিতাই যে ইসলামের সংগ্রামে তাকে জয়ী করেছিল মহানবী সাল্লাহু আলহিহুসাল্লাম নিজেই মুক্ত কণ্ঠে কথা স্বীকার করেছেন মহানবী সাল্লাহু আলহিহুসাল্লামের সেই কঠিন বিপদের সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহ তোলাহা সর্বদা ছায়ার মতো তার সুখ দুঃখের সঙ্গিনী হয়ে সত্য ধর্ম প্রচারে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেছিলেন একদিকে তার অতুলনীয় স্বামী ভক্তি সেবা শুশ্রূষা ও শান্তনবাক্য হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের ব্যর্থ জর্জরিত প্রাণে সুশীতল শান্তিবাণী সেচ করত অন্যদিকে তার উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ উপদেশ তাকে কর্তব্যের পথে এগিয়ে দিত কাফেররা হজরত রাসুল্লাহ সাল্লাহ এক ঘরে করে একাধিক ক্রমে তিন বছর মক্কার নিকটবর্তী পর্বত গুহায় নজরবন্দি করে রেখেছিল তখনও হজরত খাদিজরা দিয়াল্লাহ তাল্নাহা ছিলেন তার সুখ দুঃখের সমভাগিনী এই তিনটি বছর যে তাদের কত দুঃখ কষ্টের ভেতর দিয়ে অতিবাহিত করতে হয়েছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব দিনের পর দিন অনাহার অনিদ্রায় কাটাতে হয়েছে হজরত খাদিজা আল্লাহ তোলাহা ইচ্ছা করলেই অতি সহজেই এসব দুঃখ কষ্টের ও বিপদের ঝুঁকি সম্পূর্ণ এড়িয়ে যেতে পারতেন কিন্তু তিনি তা না করে স্বেচ্ছাই এসব দুঃখ কষ্ট মাথা পেতে নিয়েছিলেন একজন আদর্শ প্রতিব্রতা মুসলিম রমণের মধ্যে যতগুলো গুণ থাকা প্রয়োজন তার প্রত্যেকটি হজরত খাদিজা আল্লাহ তাল্হার মধ্যে বিদ্যমান ছিল একাধারে এত অধিক গুণবতী রমণী দুনিয়ার ইতিহাসে আর একটাও দেখা যায় না ধনির গৃহের আদরের দোলালি ছিলেন তিনি মহানবী সাল্ল আলহ্লামের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে আরও দুইবার যাদের সঙ্গে তার বিয়ে হয়েছিল তারাও ছিলেন বিত্তশালী ও বড়লোক তাদের অন্য কোনো ওয়ারিশ না থাকায় তাদের যাবতীয় সম্পদ তিনি লাভ করেছিলেন তাছাড়া নিজেও ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন কাজেই হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সাথে বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত জীবনে একটি দিনের জন্য দুঃখ কষ্ট বা অভাব অভিযোগ কাকে বলে তা তিনি জানতেন না অথচ সেই খাদিজা শুধুমাত্র স্বামীর জন্যই নিজের যাবতীয় দৌলত লুটিয়ে দিয়ে সকল সুখ শান্তি ও আয়েস আরামের আশা বিসর্জন দিয়ে স্বামীর দুঃখ কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনোদিন তার মুখে বিন্দুমাত্র বিষাদের চিহ্ন দেখতে পাওয়া যায়নি তিনি জীবনে একটি মুহূর্তের জন্য স্বামীর প্রতি এতটুকু অসন্তুষ্ট বা অবজ্ঞা প্রকাশ করেননি অথবা সেবা সেবাযত্নের কোনো ত্রুটি বা শৈথিল্য প্রদর্শন করেননি তিনি প্রায়ই বলতেন হজরত আমার যাবতীয় ধন দৌলত আপনারই আমার নিজস্ব বলতে আমি শুধু আল্লাহ এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম ব্যতীত অন্য কিছু রাখতে চাই না আমার ধন দৌলত আপনি যেভাবে ইচ্ছা করেন যে কাজে প্রয়োজন মনে করেন সেভাবেই সেই কাজে খরচ করবেন তাতে আমার বলার কিছুই নেই আমার শুধু একমাত্র প্রার্থনা যে আমাকে সর্বদা আপনার দাসী বলে স্মরণ রাখবেন এবং সেবার সুযোগ দান করবেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহার এই সব কথা মহানবী সাল্লাহ আলহিহুসাল্লাম জীবনেও দিন ভুলে যাননি তিনি প্রায় বলতেন সর্বপ্রথম খাদিজার ধনদৌলত তৎপর আবু বকরের ধনদৌলত দ্বারা ইসলামের যে ক্ষেদমত হয়েছে সেই রূপ আর কারো দ্বারাই হয়নি হজরত খাদিজা রাদি আল্লাহ প্রতি হজরত রাসুল আকরম সাল্লাহ আলহি সাল্লামের ভালোবাসা কত গভীর ছিল হজরত আয়েশা রাদি আল্লাহ তোলাহার বর্ণনাতেও তা অনেকটা বুঝতে পারা যায় হজরত আয়েশা সিদ্দিকার আদিআল্লাহ তোলাহা বলেছেন হজরত রাসল সাল্লাহ আলহ্লামের মুখে পূর্ণ পূর্ণ হজরত খাদিজার প্রশংসা শুনে কখনো কখনো আমি মহানবী আলাইহি সাল্লামের উপর বিরক্ত হতাম আমি হজরত রাসুল্লাহ আলাইহি সাল্লামকে বলতাম খাদিজা বিন্ন আপনি কি অন্য কোনো স্ত্রীকে দেখেননি যে সবসময় তার কথাই বলেন আমার এই কথার উত্তরে মহানবী সাল্লু আলিহস্লাম বলতেন হা খাদিজার তুলনা শুধু খাদিজাই ছিল হজরত এশা সিদ্দিকার আদিয়াল্লাহ তাল্ল্যা বলেছেন আমি একদিন কথা প্রসঙ্গে মহানবী সাল্ল আলহিহুসাল্লামকে বলেছিলাম আপনি একজন বৃদ্ধা স্ত্রীলোকের কথা কেন বারবার উল্লেখ করছেন আল্লাহ তো আপনাকে তদপেক্ষা অনেক ভালো স্ত্রী দান করেছেন আমার এই কথাই মহানবী সাল্লাহু আলহিহুসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন তার রাগ দেখে আমি অত্যন্ত ভীত হলাম মনে মনে প্রার্থনা করতে লাগলাম আল্লাহ যেন তার ক্রোধকে প্রশমিত করে দেন আমি জীবনে আর কখনো হজরত খাদিজা আল্লাহ তাল্হার সম্বন্ধে এইরূপ কথা বলবো না আমি যে কতটা অপ্রস্তুত হয়েছি সম্ভবত মহানবী সাল্লাহ আলহ তা বুঝতে পেরেছেন তিনি আমাকে সম্বোধন করে বললেন হ্যাঁ আয়েশা কেমন করে তুমি খাদিজার সম্বন্ধে এইরূপ উক্তি করতে পারলে তুমি কি জানো না যে যখন দুনিয়ার প্রত্যেকটি লোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই ঘোরো দিনে একমাত্র খাদিজাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার প্রচারিত আদর্শে বিশ্বাস স্থাপন করেছিল আমি আল্লাহর নামে কসম করে বলছি তিনি আমাকে এখনও খাদিজার চেয়ে উত্তম স্ত্রী দান করেননি জাকরম সাল্লাহ সাল্লামের সাথে বিবাহের পূর্বে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালানহার আরও দুইটি বিবাহ হয়েছিল প্রথম স্বামীর ওরসে একটি পুত্রসন্তান ও দ্বিতীয় স্বামীর ওরসে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল হজরত রাসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লামের সঙ্গে বিবাহের পর প্রথম পাঁচ বছর পর্যন্ত তার কোনো সন্তানাদি জন্মগ্রহণ করেনি বিবাহের পাঁচ বছর পর হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহাসাল্লামের ঔরসে হজরত খাদিজার আদি আল্লাহ তোলাহনার গর্ভে একাধিক্রমে চারটি কন্যা ও দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার প্রথম একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে পুত্রটির নাম রাখা হয় কাশেম এই পুত্রটি শিশুকালেই মৃত্যু মুখে পতিত হয় দ্বিতীয়বারে হজরত খাদিজা আদিয়াল্লাহ তালনার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে কন্যাটির নাম রাখা হয় জৈনব তিনি মক্কা ত্যাগ করে মদিনা গমনের পূর্বেই আবুল কাশেমের সঙ্গে জৈনবের বিবাহ হয়েছিল হজরত রাসুল আকরম সাল্লু আলিহিহিহিহিহাসাল্লামের নৌবত লাভের পূর্বেই হজরত জৈনবের বিবাহ হয়েছিল হজরত জৈনবের স্বামী আবুল আস তখন পুত্তলিক ছিল কাজেই হজরত রাসুল আকরম সাল্লু আলহিহিসাল্লাম যখন মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন তখন হজরত জৈনব মক্কায় তার স্বামীর নিকটেই থেকে যান মহানবী সাল্লু আলিহিহাসাল্লামের হিজরতের দ্বিতীয় বর্ষে বদরের যুদ্ধ হয় এই যুদ্ধে কাফেররা সম্পূর্ণ পরাজিত হয় এবং নব্বই জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয় হজরত জৈনবের স্বামী আবুল আসু এই বন্দীদের মধ্যে ছিল মহানবী সাল্লু আলহুসাল্লাম ঘোষণা করলেন চার হাজার দীর্হাম মুক্তিপণ দিয়ে প্রত্যেক বন্দী মুক্তি লাভ করতে পারবে ঘোষণা অনুযায়ী হজরত জয়নাব তার স্বামীর মুক্তিপণ মক্কা হতে এক ছড়া হার পাঠিয়ে দেন এই হারছড়া হজরত খাদিজারাদিয়াল্লাহতালাহার নিজের ব্যবহারের ছিল তিনি কন্যা জয়নবের বিবাহের সময় কন্যাকে দিয়েছিলেন হজরত রাসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম জয়নাবের প্রেরিত ছড়া দেখেই বুঝতে পারলেন যে ইহা হজরত খাদিজারা দিয়াল্লাহ তালাহার হাড় ছিল এই ছড়া দেখে হজরত খাদিজার দিয়াল্লাহ তালাহার কথা স্মরণ হওয়ায় তিনি কেঁদে ফেললেন এবং ছড়া না রেখেই আবুল আসকে মুক্তি দিয়ে দেন তবে শর্ত ছিল যে আবুল আস মুক্তি পেয়ে মক্কায় পৌঁছেই হজরত জয়নাবকে মদিনায় তার পিতার নিকটে পাঠিয়ে দেবেন আবুল আস প্রতিশ্রুতি অনুযায়ী হজরত জয়নাবকে মহানবী সাল্লু আলহিহুসাল্লামের নিকট পাঠিয়ে দেন তারপর হতে জয়নাব পিতার নিকটেই ছিলেন তৃতীয় হিজড়িতে আবুল আস আরেকবার মুসলমানদের হাতে বন্দী হন এবারও হজরত জয়নাবের অনুরোধে তাকে মুক্তি দেওয়া হয় দ্বিতীয়বারে মুক্তি লাভ করে জয়নাবের ভালোবাসার কথা স্মরণ করে ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে আবুল আস ইসলাম ধর্ম গ্রহণ করেন আবুল আসের ইসলাম গ্রহণের অল্প দিন পরেই হজরত জয়নাব ইন্তেকাল করেন জয়নাবের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহ তোলাহার গর্ভে আরেকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এই পুত্রটির নাম ছিল আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আল্হি সাল্লামের নৌবত লাভের পর এই পুত্রটির জন্ম হয় দুই বছর বয়সে আবদুল্লাহ মৃত্যু মুখে পতিত হন আবদুল্লার মৃত্যুর পর খাদিজা রদিয়াল্লাহ তাল্হ্নার গর্ভে আরেকটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় রুকেয়া আবুল আহাবের পুত্র উধবার সঙ্গে হজরত রুকেয়ার বিবাহ হয়েছিল আবুল হাহাব ও তার স্ত্রী ইসলামের ঘোর বিরুদ্ধে ছিল তারা সর্বদা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেরাত হজরত মোহাম্মদ সাল্লু আলহিহিসাল্লাম ছিলেন তাদের গুরুতর শত্রু মহানবী সাল্লাহ আলহিস্লামের সাথে শত্রুতা বসে আবুল হাবু তার স্ত্রী তাদের পুত্রকে আদেশ করে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের কন্যা রুকাইয়াকে পরিত্যাগ করতে পিতামাতার আদেশ পালনার্থে উদ্বা হজরত রুকাইয়াকে পরিত্যাগ করেন তৎপর উসমানগণির আদিয়াল্লাহ তোলা সাথে রুকাইয়ার বিবাহ হয় হজরত রুকেয়া স্বামীর সাথে মক্কা হতে হিজরত করে মদিনায় যান মদিনা গমনের দুই বছর পরে হজরত রুকেয়া ইন্তেকাল করেন হজরত রুকিয়ার পর হজরত খাদিজা রদি আল্লাহ গর্ভে আরেকটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় উম্মে কুলসুম ওতাইবা নামক আবুল আহাবের অন্য এক পুত্রের সাথে হজরত উম্মে কুলসুমের বিবাহ হয় পিতামাতার আদেশে সেও হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহ্লামের কন্যা বলে উম্মে কুলসুমকে পরিত্যাগ করে এদিকে রুকাইয়ার মৃত্যু হওয়ায় মহানবী সাল্লাহু আলহিহসাল্লাম উসমান রাদি আল্লাহ তালাহুর সঙ্গে উম্মে কুলসুমকে পূর্ণ বিবাহ দেন মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের দুইটি কন্যাকে বিবাহ করেছিলেন বলে হজরত উসমান রাদি আল্লাহ তালাহুর উপাধি হয়েছিল নুরাইন অর্থাৎ দুই জ্যোতির অধিকারী হজরত খাদিজার পুত্রকন্যাদের মধ্যে হজরত ফাতেমা ছিলেন সকলের ছোট হজরত খাদিজার ষাট বছর বয়সে এবং রাসলুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের নবুয়াতের পাঁচ বছর পর হজরত তালাহা জন্মগ্রহণ করেন দ্বিতীয় হিজড়িতে তালিবের পুত্র হজরত আলী রাদি আল্লাহু সঙ্গে ফাতেমার আদি আল্লাহু তালাহার বিবাহ হয় এবং হজরত রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহু আলহিহুসাল্লামের ইন্তেকালের ছয় মাস পর হজরত ফাতেমার আদি আল্লাহু ইন্তেকাল করেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লামের কনিষ্ঠা কন্যা হজরত ফাতেমাত জোখরার্লাহ তালাহা ছিলেন পিতামাতার সর্বাপেক্ষা স্নেহের পাত্রী তিনি ছিলেন কন্যাদের মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী পূর্ণবতী এবং রমনিকুলের আদর্শ পিতামাতার যাবতীয় গুনরাসি তার মধ্যে বিরাজিত ছিল হজরত খাদিজার ইন্তেকালের সময় তার পুত্র কন্যাদের মধ্যে একমাত্র হজরত ফাতেমাই জীবিত ছিলেন হজরত রাসুল আকরম সাল্লাহু আলহিসাল্লামের বংশধর বলতে হজরত ফাতেমার বংশধররাই আজ পর্যন্ত পৃথিবীতে বর্তমান আছেন সাইয়দুল মুরসালিন হজরত রাসুল আকরম সাল্লু সাল্লামের নবুতলাভের দশম বর্ষে ইসলাম গগনের দুইটি উজ্জ্বল নক্ষত্র কক্ষচ্যুত হয়ে গেল এক মহানবী সাল্লু আলহিহুস্লামের চাচা আবুতালিবের মৃত্যু এবং দুই হযরত খাদিজারাদি আল্লাহ তোলাহার মহাপ্রয়াণ এই জন্য সেই বছরটিকে বলা হতো আমুল হুজন অর্থাৎ শুকের বছর আবুতালিব ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার প্রধান সাহায্যকারী ছিলেন তার মৃত্যুতে মুসলমানদের যেন একেবারেই পাজর ভেঙে গেল আর হজরত খাদিজারাদিয়াল্লাহ তো ছিলেন হজরত রাসুল্লাহ সাল্লু আলিহুসাল্লামের দক্ষিণ হস্ত দুইজনের ইন্তেকালে মহানবী সাল্লু আলিহসাল্লাম সুকে একেবারে মুখমান হয়ে পড়েন আবু তালিব ছিলেন হজরত রাসুল আকরম সাল্লু আলিহুসাল্লামের চাচা হজরত রাসুল আকরম সাল্লু আলিহুসাল্লাম মাতৃগর্ভে থাকাকালেই তার পিতা ইন্তেকাল করেছিলেন জন্মের পর হতে তিনি দাদা আব্দুল মুতালিবের স্নেহের ছায়ায় লালিত পালিত হয়ে আসছিলেন ছয় বছর বয়সে যখন তার দাদা ইন্তেকাল করেন তখন থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তিনি চাচা আবু তালিবের স্নেহের ছায়া লাভ করে আসছিলেন আবুতালিব যদিও নানা কারণে প্রকাশ্য ইসলাম গ্রহণ করেননি তথাপি তার সাহায্য ও সহযোগিতায় ইসলামের আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার ব্যাপারে বিরাট সহায়ক হয়েছিল এমনকি তার মৃত্যুর পূর্বদিন পর্যন্ত তিনি হযরত রাসুল্লা আকরম সাল্লাহু আলহুসাল্লামকে কুরাইশদের ষড়যন্ত্র হতে রক্ষা করেছিলেন শুধু নিজের ভাতিজা হিসেবেই নয় বরং আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে শত্রুর কবল হতে রক্ষা করার জন্য সর্বদা প্রাণপণ চেষ্টা করে গেছেন হজরত রাসুল উল্লাহ সাল্লাহু আলহিসাল্লামের নবত লাভ সম্বন্ধে তিনি সেই দিনে অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলেন যেদিন বর্ষার খ্রিস্টান ধর্মযোজক বহিরাতাকে বলেছিল যে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম অদূর ভবিষ্যতে পয়গম্বর হবেন তাই কুরেষদের অমানসিক অত্যাচার অশেষ লাঞ্ছনা গঞ্চনা সহ্য করেও তিনি হজরতকে শত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন এমনকি শুধু হজরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লামের জন্যই তিনি সুদীর্ঘ তিনটি বছর পরিজন পরিজনবর্গসহ পর্বত গুহায় অবস্থান করে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছিলেন মহানবী সাল্লাহু আলহিহুসাল্লামের নববতের দশম বর্ষে মহাত্মা আবু তালিব এই নশ্বর পৃথিবী ত্যাগ করে অনন্ত ধামে প্রস্থান করেন আবু তালিবের ইন্তেকালে একদিকে মুসলমানদের যেমন অপূরণীয় ক্ষতি হল অপরদিকে কুরেশরা তেমনি হাক ছেড়ে বাসলো। আবু তালিবের ইন্তেকালের তিন মাস পরে হজরত খাদিজা রাদিয়াল্লাহ তুল্হা শেষ শয্যায় সায়িত হলেন একদিন দুই দিন করে হজরত খাদিজা ও রাসুল আকরম সাল্লাহ আলহ্লামের দাম্পত্য জীবনের পঁচিশ বছর পূর্ণ হল স্বামীর সুখ দুঃখের সমভাগিনী হয়ে পরম শান্তিতেই কাটিয়ে দিয়েছেন এই পঁচিশটি বছর হজরত খাদিজা রাদিয়াল্লাহুতালহা তিনি সর্বদা স্বামীর সুখ শান্তির কথাই চিন্তা করতেন এবং স্বামীর সুখকেই নিজের জীবনের সর্বাপেক্ষা বড় সুখ ও স্বামীর বিপদকে নিজের জীবনের সর্বাপেক্ষা বড় বিপদ বলে মনে করতেন এতদিনে তার সেই কর্মময় জীবনের অবসান হতে চলেছে কঠিন পীড়ায় তিনি শয্যাশায়নী হয়ে পড়লেন দেশের প্রত্যেকটি নরনারী তার এই কঠিন অসুখ দেখে চিন্তিত হয়ে পড়ল বিষাদের কালো মেঘ তাদের হৃদয় আচ্ছন্ন হয়ে গেল দিন দরিদ্রের হা হতাশে আরবের আকাশ বাতাস আচ্ছন্ন হয়ে গেল যেহেতু তিনি ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি দেশবাসীর মাতৃরূপী হযরত রাসুল আকরম সাল্লাহু আলহুসাল্লাম তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করলেন সেবা সেবাযত্নের কোনো ত্রুটি হল না কিন্তু সবই ব্যর্থ হলো। হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহার শরীর দিনকে দিন খারাপ হতে লাগল তিনি বুঝতে পারলেন তার শেষ সময় ঘনিয়ে এসেছে কিছুতেই তার বাঁচার আশা নেই তিনি স্বামীকে ডেকে বললেন স্বামী আমার আর সময় নেই ও আমাকে আপনার নিকট থেকে চিরবিদায় নিতে হবে সুদীর্ঘ পঁচিশটি বছরে জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে আপনার নিকট কত যে অপরাধ করেছি তার অন্ত নেই আমার সেই সব অপরাধ গুণে ক্ষমা করবেন হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্হ্নার এইসব কথা শুনে মহানবী সাল্লু দু চোখ বেয়ে দর দর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি রুমালে চোখ মুছে কাঁদো কাদো সরে বললেন প্রাণাধিকে তোমাকে আমার জান্নাত বাসিনী আম্মার হাতে সমর্পণ করছি হজরত হাজরা হজরত আসিয়া হজরত সারাপ্রমোহ জান্নাতি রমণীগঞ্জ জান্নাতের দ্বারে দাঁড়িয়ে রয়েছেন তোমাকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য যা ও প্রিয় অগণিত হুড় তোমাকে খেদমতের অপেক্ষায় দণ্ডাই আছে তুমি জান্নাতে গিয়ে পরম সুখে তথায় অবস্থান করতে থাকো যথাসময়ে আমার সাক্ষাৎ পাবে খাদিজা তুমি জগতের প্রতিটি নারীর জন্য যে মহান আদর্শ রেখে গেলে কিয়ামত পর্যন্ত তা শ্রদ্ধার সাথে সকলে স্মরণ করবে যাও প্রিয় তোমার অন্তিম কালের অনুরোধগুলোর প্রত্যেকটি আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করব হজরত রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল তিনি চোখ মুছতে মুছতে গড় থেকে বের হয়ে গেলেন একটু পরেই তিনি আবার ফিরে এসে বললেন খাদিজা আমাকে এইমাত্র জিব্রিল ফেরেসতে সংবাদ জানিয়ে গেলেন পরম করুণাময় আল্লাহতালা তোমার জন্য বেহস্তে মণি মুক্তা একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করে রেখেছেন সেখানে অগণিত হুর তোমার খেদমতের জন্য প্রতীক্ষা করছে অচিরেই তুমি সেখানে গিয়ে জগতের শ্রেষ্ঠ সতীসাব্দি রমণীদের সাথে মিলিত হবে এখন প্রাণ ভরে কালীমাতা মাতাইয়ে পাঠ করতে থাকো হযরত রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের আদেশে হজরত খাদিজ রাদিয়াল্লাহ তালাহা অতি ক্ষীণকণ্ঠে পাঠ করলেন লা ইলাহা ইল্লাহু মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু বের হয়ে অনন্তে মিশে গেল আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন দশম হিজরির দশ রমজান ইংরেজি পাঁচশত উনিশ খ্রিস্টাব্দের উনিশ জানুয়ারি তারিখ পঁয়ষট্টি বছর বয়সে অম্মুল মমিনিন হজরত খাদিজ আল্লাহ তালাহা জগতের প্রতিটি মুসলমান নরনারীকে সুখসাগরে ভাসিয়ে জগৎ হতে চিরবিদায় গ্রহণ করলেন হজরত রাসুল আকরম সাল্লা আলহুসাল্লামের হৃদয়ে সুখের ঝড় প্রবাহিত হল মুহূর্তের মধ্যে সারা দেশে এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ল সমগ্র আরব জগৎ বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল হজরত রাসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লামের পবিত্র পাগরির দ্বারা হজরত খাদিজা রাদি আল্লাহ তোলা পবিত্র দেহ আচ্ছাদিত করে জান্নাতুল মোয়াল্লামা নামক গুরুস্থানে তাকে দাফন করা হয় হজরত রাসুল আকরম সাল্লাহু আলহুসাল্লাম সহস্তে তাকে কবরে নামিয়েছিলেন হজরত খাদি জারাদিয়াল্লাহ তালার ইন্তেকালের সময় পর্যন্ত মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ার আদেশ ছিল না বলে দাফন করার পর হজরত রাসুল উল্লা সাথে অগণিত লোক হাত উঠিয়ে হজরত খাদি জারাদিয়াল্লাহ তাল্হ্নহার আত্মার মাখিরত কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করলেন সম্মানিত সুধী আম্মাজান হজরত খাদিজার আদিয়াল্লাহ তালানহার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনার এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ